ক্যাপিটাল সিটি রাজধানী শহরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসবার এবং বসবার তৌফিক দিলেন, তার শুকরিয়া আদায় করে আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আজ বিরাট এক অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আমার বক্তৃতা জীবন 41 বছর, 41 বছরের মধ্যে এরকম ঠান্ডার মধ্যে অগ্নি পরীক্ষা আমি পড়ি নাই। সেটা হল পবিত্র কালামুল্লাহ শরীফের 114 সুরার মধ্যে এবং কালামুল্লাহ শরীফের 500 ঘটনার মধ্যে যে ঘটনাটাকে সুন্দর আল্লাহ সুন্দর বলছে, বলুন সুবহানাল্লাহ, সেই সুরাটা কয়েক ঘন্টার মধ্যে তাফসির করা এটা অসম্ভব, ইম্পসিবল হইতে পারে না। এক ছেলে বলছিল তার পিতাকে, আব্বা এদিকে সব, এদিকে সব, এই এই আর সব পিছনে, আব্বা হাতি কিনা পাতিলি বইরা দেন। কথা বুঝেন নাই? হাতি কিনা পাতিলি বইরা দেন, কোন এত বড় হাতি কি পাতিলি হাঁটে? বাপ খুব বুদ্ধিমান, এক টাকা দিয়ে একটা মাইটা হাতি কিনছে, আর এক টাকা দিয়ে একটা পাতিল কিনছে। ওই মাইটা হাতিল গাড়ি পাতিলের মধ্যে বড় কন্যা হাতি কিনা পাতিল বসছি। ঠিক 2-3 ঘন্টার মধ্যে 111টি আয়াত, 12টি রুকু, এত সুন্দর ঘটনা। যে ঘটনার মধ্যে আছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, যে ঘটনাটার মধ্যে অনেক কিছু পয়েন্ট আছে সেটা তুলে ধরা, ঠিক হাতে কিনা পাতিলে বলার মতো। আমি আমার বক্তৃতা জীবনের যৌবনকালে এই সুরাটার তাফসির ভোলা গভর্নমেন্ট হাই স্কুল ময়দানের সামনে লক্ষাধিক লোকের সম্মুখে তাফসির করেছিলাম 10 দিনে, বলুন সুবহানাল্লাহ। পরের বছর এই সুরাটার তাফসির পটুয়াখালী আদালত পড়া জামে মসজিদের সামনে আনুমানিক 70-75 হাজার লোকের সম্মুখে করেছিলাম 7 দিনে। এরপরের বছর এই সুরাটার তাফসির বরিশাল জামে ইবাদুল্লাহ মসজিদের সামনে আনুমানিক 25-30 হাজার লোকের সম্মুখে করেছিলাম 5 দিনে। এরপরের বছর এই সুরাটার তাফসির বরগুনা জেলার পাথরঘাটা হাই স্কুলের সামনে সাগর সৈকত সেখানে করেছিলাম 3 দিনে। 3 দিনের এই তাফসির চাই, 3 দিনের এই তাফসির চাই একটা কোম্পানি রেকর্ড করিয়া সারা বাংলাদেশ বাজারজাত করে সারা বাংলাদেশে বন্টন করার পর বর্তমানে এই সুরা ইউসুফের তাফসিরটা পৃথিবীর 8টি দেশে রপ্তানি করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর এই দেশও আমার এই সুরার নকল বাইরিয়ে গেছে, বিভিন্ন দলে বিভিন্ন কায়দায় নকল বাইরি করে দিয়েছে। আসুন তথাপি যাতে মাহফিলের ঘোষক আমার অত্যন্ত স্নেহের পাত্র পুত্র সমতুল্য জনাব হাফেজ কারি মারুফুল্লাহ সাহেব ঘোষণা দিয়েই ফেলছেন, এজন্য আমি সাক্ষাৎ দিহা
কোনোরকমে ঠেলে যতখানে যেতে পারি অতখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এখন সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, জোরে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি পড়ছেন ভাগ্যবান মা বাবার সন্তান, আবেগ ভরা কণ্ঠে সন্তান একবার বিসমিল্লাহ তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মার কবরে আজাব মাফ করে দেয়। আর যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন ওই রাস্তার দুই পাশে কবরের নিচে যে সমস্ত মুর্দাররা ঘুমায় আছে, 40 দিন পর্যন্ত আল্লাহ তাদের কবরে আজাব মাফ করে দেন। তাহলে যারা পড়ছেন আপনারা ভাগ্যবান মা বাবার সন্তান, আর যারা পড়েন নাই এক নম্বর কপাল পোড়া। মরে দিহু তোমার সন্তানরাও মাহফিলে আসবে বিসমিল্লাহ পড়বে না। তুমি তোমার মা বাপকে কবরে খান্দাবা আর তোমার সন্তান তোমার কবরে হাসাবে, ইম্পসিবল হইতে বাড়ানো অসম্ভব। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম র, ক্লাস আরম্ভ হল। সুরাটার নাম সুরা ইউসুফ। 1,24,000 নবী রসুলের মধ্যে রসুল্লাহকে বাদ দেওয়া সবচেয়ে সুন্দর চেহারার নবী, যিনি 61 ভাষায় এম এ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। খোদা গোপন ইউনিভার্সিটিতে আজিজ মিনাসের বাড়ির মধ্যে বসে বসে 10 বছরে ওনাকে 61 ভাষায় এম এ পাশ করাইছে, বলেন সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফের মধ্যে 1,24,000 নবী রসুলের মাত্র 25 জন নবী রসুলের নাম কোরআন শরীফ এবং হাদিসে আছে, আর বাকি নবী রসুলদের নাম নাই। আল্লাহ কোরআনে বলছেন হে রসুল, আমি কারো বর্ণনা আপনার কাছে দিলাম, কারো বর্ণনা আপনার কাছে দিই নাই। এই সূরাটা নাজিল হয়েছে রসুলের জন্মভূমি পবিত্র মক্কা নগরীতে। এই সূরার মধ্যে 111টি আয়াত এবং 12টি রুকু রয়েছে। আসুন পবিত্র কালামুল্লাহ শরীফ আরবিতে নাজিল হয়েছে মক্কা মদিনায়। কোরআন শরীফকে সুন্দর করে পড়ছে মিশরের লোকরা, কোরআন শরীফের অর্থ ভালো করে বুঝছে ভারতের আলেমেরা, আর কোরআন শরীফের উপরে আমল করছে বাংলাদেশের মুসলমানেরা। আরো জোরে, বাংলাদেশের মুসলমানদের এত ভালো কইলাম এরপরও আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসে না। পবিত্র কালামুল্লাহ শরীফ সর্বপ্রথম তাফসির হয় অ্যারাবিক টু অ্যারাবিক, তারপরে তাফসির হয় অ্যারাবিক টু ফার্সি, তারপরে তাফসির হয় অ্যারাবিক টু উর্দু। বাংলায় কোন তাফসির কালামুল্লাহ শরীফের ছিল না। 1945 সালে সর্বপ্রথম টাঙ্গাইলের জনাব মরহুম মৌলবী নইমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির করেন।
কেউ কইতে পারবেন না সুবহানাল্লাহ। যদি কইতে না পারেন আপনাকে নির্বাচনে নামাইতে পারে দে তন চুপ করে থেন কেমনে বোঝেন নাই কি কেছি। এই এখানকার 15 জন লোক নির্বাচন আল্লাহ ধরে নে এক প্যাকেট পচা বিস্কুট খাওয়াবে আর একটু লাল পানি চা খিলাবে এরপরে স্লোগান দিতে নামাইলে 15 জনের চিৎকারে 20 গার আমার লোক ঘুমাইতে পারে না। এবং এত আবেগ সৃষ্টি হয় যে ছেলে আপন বাপের ভাই কয়। এই লোকগুলি কি আসমান থেকে আনে? এই লোকগুলি তো وقال رسول الله صلى الله عليه وسلم تسبيحات واحدات خير من الدنيا وما فيها زمین থেকে নীল আসমান 13 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 13 কোটি 30 লক্ষ মাইল জায়গা যদি খাঁটি স্বর্ণ দিয়ে বড় হয় আর এক বড়ি স্বর্ণের মূল্য যদি 40,000 টাকা হয় সব স্বর্ণের মূল্য যা হবে আবেগ ভরা কণ্ঠের একবার সুবহানাল্লাহ বলার মূল্য আর ভ্যালু হাসর মাদান আল্লাহ এর চেয়ে বেশি দিবেন। আর জোরে আসুন আমি আর ভূমিকার দিকে না গেলাম সরাসরি আমরা এগিয়ে যাই। পড়েন কোরআনের একটা হরফ না বুঝা বললে 1-10 বুঝে শুনে বললে 1-70 আর আবেগ ভরা কণ্ঠে যদি পড়েন আল্লাহর হাবিব বললেন তোমার আল্লাহ 10ও দিবে না 70ও দিবে না তোমার আল্লাহ বিনা হিসাবে নেকি দিবেন। আর বিনা হিসাব ওর একটা হিসাব আমি বাইর করছি আমার আপনারা একটা মুসাফার সময় কতগুলি পয়সা দিলেন বিনা হিসাব। আচ্ছা বাসা যায় কেমনি গণ না না আবার আমি ওখানে সদা আলাদা করবো তোমার বিনা হিসাব দিলাম তা দেবো না বাসা যায় আমি গণব যে আজকে মুসাফা কত হইলাম। এই যে বিনা হিসাবে আল্লাহর হাবিব বললেন বিনা হিসাবে হিসাব বাইর করছি আমি 100,000 1 লাখ 100 লাখে 1 কোটি 100 কোটিতে 1 মিলিয়ন 100 মিলিয়নে 1 বিলিয়ন 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন ট্রিলিয়নের উপরে কোনো হিসাব আবিষ্কার হয় নাই। 5 টাকার 1 ট্রিলিয়নের নোট যদি সংগ্রহ করতে পারেন বাংলাদেশ ব্যাংকে জমা দিলে আপনাকে 35 কোটি টাকা দেবে। তখন হাদিসের তরজমা এরকম হবে আল্লাহর কোরআন একটি হরফ যদি আপনি না বুঝে পড়েন 1-10 বুঝে শুনে পড়েন 1-70 যদি আবেগ ভরা কণ্ঠ আর মন নিয়ে পড়েন আল্লাহ তোমার 10ও দেবে না 70ও দেবেন না আল্লাহ তোমার ট্রিলিয়নের চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবে। ট্রিলিয়নের চেয়ে বেশি বলেছেন বিনা হিসাব হয় কতটা বুঝেন নাই কতটা আপনারা বুঝছেন বুঝে শুনে জিখুয়েন শেষে আবার পথে যে আবল তাবল করে আমাকে সমালোচনা ফেলায়েন না। এক লোক বাজারে তার বন্ধুর সাথে দেখা হয়েছে দেখা হয়েছে আর বাড়ির খবর কি বাড়ির খবর বেশি ভালো না কি হয়েছে আপনার বাবি মারা গেছে কি রোগে ডেলিভারি ফেনে রোগটা খুবই খারাপ কেমনে বুঝলেন আমার চাচাও এই রোগে মারা গেছে বলেন তো এই লোকটাকে বুঝা করছে পুরুষ লোকের ডেলিভারি হই নয় তা ভেরি সিরিয়াস খুব খারাপ লোক আমার চাচাও এই রোগে মারা গেছে বিদায় বুঝা শুনে যে কইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলিফ লাম রা, হুরুফে মুকাত্তিআত। ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি, খণ্ড বাক্য, এর অর্থ আল্লাহই ভালো জানেন। যদি বলেন আল্লাহ ভালো জানেন, আমার দিকে দেখেন, এই এন্তজামে কমিটি দেখেন তো এখানে কি অসুবিধা হইতেছে। ওয়াল্লাহু আলামু, আমার দিকে দেখেন না কেন, ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ এর অর্থ ভালো জানেন। আরবিতে বলে হরফে মুকাত্তিআত, বাংলা বলে খণ্ড বাক্য। আপনারা বলবেন যদি আল্লাহ ভালো জানত তো সুরের পয়লা যেগুলি দিছে গা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফা, ইয়া, আইন, সাদ, এগুলি দিছে কেন? আমি আপনাদেরকে সাধারণ একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাবার চেষ্টা করি, সেটা হলো ঈদের বাজারে আপনি আপনার এক বন্ধু দোকানদারের কাছে এসে বলতেছেন যে আপনার ভাবির একখান সুন্দর শাড়ি দেন, বেচারি আমার সংসারের মধ্যে এত খাটে, কোন সময় একখান ভালো কাপড় দিতে পারে নাই, এইবার একখান সুন্দর শাড়ি দিব, একটা সুন্দর শাড়ি দেন। আপনার বন্ধু দোকানদার কয় কি, শাড়ি আনছিলাম চারখান, তিনখান বেচে ফেলছি, একখান আপনার ভাবির জন্য রাখছিলাম, এখন ওটা আমার ভাবি পাগল হয়েছে, আপনার ভাবি বাদ যাক, আমার ভাবির জন্য এই কাপড়খান দেব। বলেন তো দোকানদার বোকা না চালাক, যেরকম শাড়ি কল বেশি আলাইছে সে, এমন সময় শাড়িটা বাড়ি করছে। এখন আপনি বলতেছেন একদম কোন দোকানদার তার কর্মচারীকে বলতেছে দেখতো প্যাকেটের গায়ে দাগ নম্বর কত, কর্মচারী প্যাকেট দেখে কয় 9999, দোকানদার কয় ভাই 650 টাকা আমার কি না, কিছু দিলে দিবেন না দিবেন 650-এর কম দেওয়া যাবে না। বলেন তো 9999 কোন জায়গায় 650 টাকা লেখা আছে? বুঝে গেল দোকানদার এমন একটা সংকেত অঙ্ক ব্যবহার করছে দাগ নম্বর, যারা দোকানদার বুঝে খরিদ্দার বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাগুলির পয়লা দিয়ে দাগ নম্বর ব্যবহার করছেন, যেটা তিনি বুঝবেন আমরা বুঝব না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম রা পড়েন, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সামনের ঘটনা প্রবাহ উজ্জ্বল গ্রন্থ কোরআনেরই একটি অংশ বিশেষ। ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই কোরআন শরীফকে নাজিল করা হয়েছে আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝো। আমরা বলবো হুজুর আমরা বাঙালি, নাজিল করেছে আরবি ভাষা, আমরা বুঝবো কেমনে? নবীর বাড়ি যদি বাংলাদেশে হইত তাহলে কোরআন বাংলায় নাজিল হইত, যেহেতু নবীর মাতৃভাষা কোরআন নাজিল না হলে নবী নিজে না বুঝলে মানুষের বুঝাবে কেমনে? এই জন্য মক্কার ভাষা আরবি, আর বিশ্ব নবীকে আল্লাহ পাঠাইছে পৃথিবীর নাবিতে, তার ভাষা ছিল আরবি, এই জন্য আল্লাহ কোরআনকে নাজিল করছে আরবি ভাষায়। বল সুবহানাল্লাহ। ইন্না আনজালনা
কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমাকে কথা বলার সুযোগ দেন, অল্প সময়ের মধ্যে এত কথা বলতে গেলে তো আমি দিশা পাই না কি বলবো। এহেন্দি এক গন্ডগোল, এহেন্দি আর একটা, আমি দিশা হারাই ফেলি। অনেকটি বাদ সামনে দিয়ে মা যদি লাঠি নিয়ে তাড়াতাড়ি খা, পোলাফানি কেমনে খায় দেখছেন, এমনি বলে ভালা এই করে এই করে ঝামেলা করে ভালায় দেয়। আমি বলতেছিলাম, বলতে পারলাম না, সেটা হল 1945 সালে সর্বপ্রথম পবিত্র কালাম লাসিফে বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন টাঙ্গাইলের জনাব মৌলবী মরহুম নইমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, বলেন সুবহানাল্লাহ। এরপরের বছর রংপুরের জনাব মৌলবী মরহুম বসুমিয়া সাহেব রহমতুল্লাহ আলাই পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন। এরপরের বছর ভারতের মেদিনীপুর জেলার জনাব মৌলবী মরহুম ইমান আলী সাহেব রহমতুল্লাহ আলাই পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন। এরপরের বছর নরসিংদীর শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন। ইন্দুরভোলা আমি ওনার তাফসিরটা দেখছি, নির্ভুল। আরবি ভাষার উপর লোকটা এত জ্ঞান অর্জন করছে যে কোনো জায়গায় ভুল নাই, কিন্তু ওনার সাথে কয়েকটা বিষয় আমরা দ্বিমত। এক নম্বর হল উনি যত জায়গায় আল্লাহ তর্জমা করছে বাংলায় সব জায়গায় বলছে ভগবান। আল্লাহর ভগবান কি এক? দুই নম্বর, উনি যদি আন্তরিকতার সাথে এই তাফসিরটা লিখে থাকতেন তাহলে উনি মুসলমান হলেন না কেন? চার নম্বরে, পাঁচ নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার নগর সুন্দরদী গ্রামের জনাব মৌলবী মরহুম আব্দুল হাকিম সাহেব। ছয় নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ, বাংলার অপ্রতিদ্বন্দ্বী উলি তবিবুল মিল্লত মরহুম হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ। সেই হইতে আরম্ভ করে এই বছর পর্যন্ত বাংলাদেশে আমাদের মাতৃভাষায় 104 তাফসির লেখা হয়েছে, যার একখানা তাফসির আপনি কিনা পড়লেই কোরআন সম্বন্ধে একটা জ্ঞান হয়। কিন্তু দুই প্রকারের লোক নিয়ে ঝামেলা ফুসি, এক প্রকারের লোক তারা লেখাপড়া জানে না, কতজন আমরা লেখাপড়া জানি না আমরা তাফসির দেখব কেমনি, আর এক প্রকারের লোক তারা লেখাপড়া জানে কিন্তু তাকে বলে সময় নাই। এই দুই প্রকারের লোকের জন্য আমরা অল্প কয়েকজন মানুষ বাংলাদেশের অলিতে গলিতে গ্রামে গুঞ্জে ধান খেতে পাট খেতে রাস্তায় রোডে আমরা তসির করতেছি। আপনারা এটা বুঝেন না যে ওনারা রাজধানীতে খালি করে, তা না। গত বছর আমি একটা তাফসিরে গেছি শরীয়তপুর জেলার নামুড্ডা থানায়, আমরা তো যেখানে দাওয়াত নেই সেখানে আগে যেয়ে তো দেখে আসি না, মানুষ দেখে দাওয়াত নেই। কতক্ষণ গাড়িতে যাওয়ার পরে হুজুর গাড়ি আর যাবে না রিক্সা উঠেন, রিক্সা কতক্ষণ যাওয়ার পরে হুজুর রিক্সা যাবে না এখন হাঁটেন, আরে আমি তো হাঁটতে পারি না,
काम को कांदे आट दिया थे और कांदे आट दिया थी ऐसा जाए देखिए हम उन्हें एक जागा एक पसंदी एक तो पुकूर और एक पसंदी एक तो माइकल और मध्य लोग कोसरी फैना बैंगे कैर 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 करे वही पसे मस्जिद ये पसे मदरसा सूट रहने जागा तामी बुशर से एक लोग करते ऐसा कर हुजूर आमी तापसी सुनते आसी नहीं आमी आपने देखते ही थी आमर की से पाजे ये रहते माइके को लो आपने आस्ते से आमर विशेष होए ना अरे यहाँ विशेष ही थे आमर सुट्टो जागा आसी क्यों फिर सीधी तो था कि अल्लाह कुराने दाग जहन आसी शिकने जे आमरे टू दिनेर कोता कुराने कोता पोसे दिसेस्टा कुरी बोलूँ सुभान إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون بابا جی আমার কই কয়েক ঘন্টার মধ্যে আমি শেষ করব 104 খানা কিতাবের মহাগ্রন্থ জবুর সুরিয়ানি ভাষায় হযরত দাউদ আলাইহিস সালাম উপর নাযিল ছিল মহাগ্রন্থ তৌরাত ইব্রানি ভাষায় হযরত মূসা আলাইহিস সালাম উপর নাযিল ছিল মহাগ্রন্থ ইনজিল ইউনানি ভাষায় হযরত ঈসা আলাইহিস সালাম উপর নাযিল ছিল মহাগ্রন্থ আর কোরআন আরবি ভাষায় মুহাম্মদ রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam nazilis inna anzalna hu qur'anan arabiyyan la'allakum taqilun niche ami nazil korechi qur'an ke arabi bhashay la'allakum taqilun jate tumra bujho arabi bhasha dake কয়েকটা কারণে মহব্বত করতে হবে এক নম্বর আরবি আল্লাহ আরবি আল্লাহর ভাষা আল্লাহ আরবিতে কথা কয় দুই নম্বর বেহেশতের ভাষা আরবি তিন নম্বর কোরআনের ভাষা আরবি চার নম্বর আমাদের নবীর ভাষা আরবি এই চারটা কারণে আমরা আরবি ভাষাকে ভালোবাসবো আর আমাদের মাতৃভাষা এর প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে কিন্তু মরার পরের থেকে খালি থরুলি আরবি আরম্ভ হবে আর পৃথিবীর 40,000 ভাষা এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে মোট ভাষার সংখ্যা হল 1,40,000 জোরে কন তার মধ্যে 40,000 ভাষা পৃথিবীতে প্রচলন হয়েছে إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين একটু মনোযোগ দিয়ে শোনেন 16 বছর পূর্বে তাফসীর ক্লাসে উঠছি তাও ভালো করে বুঝি নাই আর আপনাদের মধ্যে এমন এমন রোগ আছে পড়া তো দূর কথা মাদ্রাসা বারেন যে দিও আছে নাই আরো কয় কি জানেন তা হুজুর আমরা যে মাদ্রাসায় পড়ছি সেই মাদ্রাসা বারেন দিয়ে ছিল না আমরা আনবো কোন দিয়া কোন আপনাদের সাথে আমরা কুলে একটু কুলে না কহুজুর আপনারা ফতুয়া দেন দুধের মধ্যে পানি দিয়ে বাজারে বিক্রি করলে কবিরে গুণ হয় এই জন্য আমরা দুধের মধ্যে পানি দিই না পানির মধ্যে দুধ দিই আগে বালতির মধ্যে পানি দিয়ে নেই তারপরে দোয়াই তো তোর গুণ হয় না ওয়াইন কুনতা মিন কবলিহি লামিনাল গাফিলিন হে রাসূল
আমি আপনাকে এমন একটা সুন্দর ঘটনা শোনাব। আহসানুল কসাস, কোরআনে 500 ঘটনা আছে, ইতিহাস আছে। কোরআনের মধ্যে মোট 5টা জিনিস আছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন আর রাজনীতি। এই 500 ঘটনার মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনাটা আপনাকে আমি শোনাব। ওয়াইন কুনতা মিন কাবলিহি লা মিনাল গাফিলিন, যা আপনি ইতিপূর্বে জানতেন না। বল সুবহানাল্লাহ, আমি জানাইছি দেখে আপনি জানছেন, নাহলে আপনি জানতেন না। বল সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা পরিষ্কার বোঝা গেল নবী রসুলরা আলেমুল গায়ব না। আলেমুল গায়ব কি? জোরে কর, নবী রসুল আলেমুল গায়ব না। যদি নবী রসুল আলেমুল গায়ব না হয় তাহলে পীর বুজুর্গ কি আলেমুল গায়ব? এর কাছেও না। আল্লাহ স্পষ্টভাবে বলছে, আমি তর্জমা করব না, আপনারা নিজেই বলতে পারবেন। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কারে আলিমুল গায়ব ঘোষণা করছে? নিস্তি হুজ্জত কৌল ফেল হিচি পীর, নিস্তে হুজ্জত কৌল ফেল হিচ পীর, কৌল হক ফেল আহমদ রাবগির। কোন পীর বুজুর্গের কথা দলিল নয়, দলিল হল আল্লাহর কথা আর রসুলের জীবন ব্যবস্থা। আল্লাহ কি বলছে, রসুল কি মোতাবেক চলছে, এটা হল দলিল। আল্লাহ যদি বলে আলেমুল গায়ব আমি আর কেউ না, তাহলে আমরা কোন পীরে যদি কই আলেমুল গায়ব অমুক তমুক, এটা কি ঠিক হবে? কেউ যদি কোন পীর মুর্শিদকে, কোন নবী রসুলকে আলেমুল গায়ব মনে করেন, আপনার ঈমান চলে যাবে, আপনি মুর্শিদ হয়ে যাবেন। আপনাদেরকে আমি একটা কথা হুঁশিয়ার করি, দুই দুই কত হয়, তিনে তিনে কত হয়? দুই দুই যদি 5 কোন, এটা কি ঠিক হবে? দুই দুই 3 কোন, এটা কি ঠিক হবে? বাড়ানো কমাইলে অঙ্ক কি হবে? দুই দুই 7, তিনে তিনে 6, এটা হলো ইসলাম। এর থেকে এক বাড়াইতেও পারবেন না, এক কমাইতেও পারবেন না। যেহেতু রসুল লাস্ট ভাষণে আরফার ময়দানে ওটের পিঠে বৈশা নীল পাগড়ি মাথায় দিয়া সোয়া লক্ষ সাহাবা কেরামকে সামনে নিয়া তিনি বলতেছিলেন যে আমি যেই দায়িত্ব নিয়ে আসছি, এটা কি তোমাদের কাছে আমি পৌঁছেছি ঠিক মতো? সোয়া লক্ষ সাহাবি শুধু পৌঁছান নাই, আপনি আপনি হাতে কলমে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়া কারো বাস্তবে আমাদেরকে বুঝাই দিচ্ছেন। এই কথা বলার পরে হুজুর কে, আল্লাহ তুমি সাক্ষী, যে দায়িত্ব নিয়ে আমাকে তুমি পাঠাইছো, আমার সাহাবিরা বলতেছে আমি এটা পূর্ণভাবে পৌঁছাতে সক্ষম হয়েছি, এমন সময় ওহী নাযিল হল। আলিয়া ওয়া আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াত নাযিল হয়েছে, ইসলাম কমপ্লিট হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কমপ্লিটের পরে আর কিছু ঢুকানো যায়? আর কমে গেলে কমপ্লিট কমে যায় না? বেটা রসুল আরফার ময়দানে ইসলাম কমপ্লিট করে রেখে গেছে, এর থেকে বাড়াইতেও পারবেন না, এর থেকে কমাইতেও পারবেন না। বলুন সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই, এই এটা থামান, এটা রে এটা উস নাই। আরেকটা দৃষ্টান্ত আমাদের আপনাদেরকে দেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8,000 সাহাবি নিয়া মক্কা অভিমুখ রওনা দিছে। যখন উনি হুদায়বিয়াতে আসছে তখন হযরত ওসমানকে বলেন, ওসমান তুমি মক্কার খুব জনপ্রিয় নেতা,
আমি এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদাইবিয়াতে অবস্থান করি। তুমি মক্কার কাফেরদের সাথে চুক্তি করে আসো, আমি তলোয়ার খাপের থেকে বাইর করব না, আমি দলবল নিয়ে খোদা গড্ডা তোয়াফ করে আবার চলে আসবো, আমি সাহাবিদের নিয়ে এখানে থাকি, তুমি যাও। হযরত ওসমান আয়েশা কাফেরদের সাথে দরবার করতে করতে একটু লেট হয়ে গেছে, ওদিক দিয়ে কে জানি রিমার্ক দিছে যে ওসমানদের কাফেরা মারি আলাইছে। হুজুর সব সাহাবিদের দেখা করে এদিকে আসো এদিকে আসো, ওসমানরা বলে কাফেরা মারি ফেলাইছে, আমার হাত ধরো, সব শপথ করো ওসমানের রক্ত আমরা বিঠে দিতে দিব না এবং এর প্রতিশোধ আমরা নেবই, আমার হাত ধরে বয়াত হও, শপথ করো। সব সাহাবিরা কান্ডে কাটতে হুজুরের হাত ধরে বয়াত দিছে, ওসমানের রক্ত বিঠে যেতে দেব না, ওসমানের রক্তের প্রতিশোধ আমরা নেবই। শপথ অনুষ্ঠান শেষ হয়ে গেছে, হযরত ওসমান আসতেছে, আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম, তোমার বলে মারি ফেলাইছে। আমরা যেদিক যে শপথ তপথ করে কান্দাকাটি করতেছি, কই তো আমি আইছি আবার। আচ্ছা বলেন, যদি হুজুর আলমুল গায়েব হতো, উনি বলতো না যে তোমরা অস্থির হবে না, আমি দেখতেছি হযরত ওসমান জিন্দা আছে, বলেন কথাটা বুঝার চেষ্টা করেন। সাহাবায়ে কেরামরা হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কি আলমুল গায়েব? কোরআন শরীফের আয়াত আছে, হাবিব সাহেবদের জিজ্ঞাসা করেন, লাও কুনতুল আলামুল গায়েব লা আকসারতুল খায়রা। হুজুর বলছেন, আমি যদি আলেমুল গায়েব হইতাম তো ভালো কাজ করতাম, জিতার কাজ করতাম, ঠগার কাজ করতাম না, কিন্তু আমি মাঝে মাঝে জিতি, মাঝে মাঝে ঠগি, এত বোঝা গেল আমি আলেমুল গায়েব না, বলেন সুবহানাল্লাহ। আমি আলেমুল গায়েব হইলে আমি কি হুজুর মাদ্রাসা যাইতাম? এই যে আমার দাঁত ভেঙে হেলাইছে, যাতে আমি কোন জায়গায় জিতি কোন জায়গায় ঠগি, এত বোঝা গেল আমি আলেমুল গায়েব না। সাহাবায়ে কেরামরা বলেন, আপনি কিছু কিছু কথা বলেন যাতে বোঝা যায় আপনি আলেমুল গায়েব। হুজুর কয়, আল্লাহ জিব্রাইলের কাছে কয়, জিব্রাইল আমার কানে কানে কয়, এরপরে আমি কই? তাহলে আল্লাহ যদি জিব্রাইলের কাছে কয়, জিব্রাইল আমার কাছে কয়, আমি তোমাকে কাছে কই, এতে কি আমি আলেমুল গায়েব বললাম? আলিমুল গায়বি ওয়াশাহাদাতি হুয়ার রহমানুর রহিম, বলো সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টান্ত দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের পাখি বহরের মধ্যে হুদহুদ নামে একটা পাখি ছিল, ওই পাখিটা হারাই গেছে। সুলাইমান আলাইহিস সালাম কা লাউ আযিবান নাহু আযাবান শাদীদা আও লা আযমান নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এই পাখিরা হুদুদ গেছে কই? আমি তো দেখি না, ও আমার পারমিশন ছাড়া দল ত্যাগ করছে, আমি ওরে আযাবান শাদীদা গায়ের পশম কসম খুইলা রোদের মধ্যে ফেলাই থবো, লাজবাহান না হু আর রাগের সময় এলাকার জব করে হালাবো, আউলাইয়াতিয়ান্নি বিসুলতানি মুবিন, হ্যাঁ গ্রহণযোগ্য কোন দলিল দিলে আমি তারে মাফ করব। কিছুক্ষণ মধ্যে হুদুদ আসছে, সুলাইমান আলাইহিস সালাম কই, খুব বড় মাপের পয়গম্বর, সূর্য উদয় থেকে অস্ত, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর মহাসম্রাট, যার সিংহাসন ছিল দৈর্ঘ্যে এবং প্রস্থে স্কোয়ার ফিট 27 মাইল, বর্তমান জমানার রকেট ওনার তখ্তের কাছে, সিংহাসনের কাছে ফিল, এমন সময় হুদহুদ আইছে। হুদহুদ পাখি আসার পরে অন্যান্য পাখিটা কত রূপ হয় নাই, তোরা মাইরে হালাবে, ক্ষমা নাই, কাউলাইয়া তেমনি বিসুলতান মবিন,
তিনি বলছেন গ্রহণযোগ্য যদি প্রমাণ দিতে বললে তোর বাসা আছে, নইলে বাসা নাই। তা আমার কাছে গ্রহণযোগ্য দলিল আছে। ওনার সামনে গেছে, সামনে যাইয়া তাফসিরে লেখছে, গাওটা ফুলে পাকা টাকা ই করে কাজ হুজুর আগে মাইরেন না কত নেন। আমি উড়াল দিয়ে গেছিলাম গহিন আকাশে, সেখানে যাই দেখি আমার মতো একটা হুদহুদ। আমি হইলাম নরডল মাদি। ওরা জিজ্ঞাসা করলাম এই তোর বাড়ি কই? আমার বাড়ি এমন সাবানগরী। তুই কার হুদহুদ? কাবনে কার হুদহুদ? আমি হইলাম সুলাইমান আলাইসলাম, যিনি সূর্য উদয় হইতে অস্ত উত্তর দক্ষিণ সারা পৃথিবীর মহাসম্রাট এবং যিনি পয়গম্বর, আমি তার হুদহুদ। তুমি কার হুদহুদ? আমি ইয়ামানের সাবা নগরীর সম্রাজ্ঞী বিলকিস রানীর হুদহুদ। কয়জা আমার বাদশার সারা পৃথিবীর সাম্রাজ্য সম্রাট তিনি, আবার বিলকিস রানীর রাষ্ট্র কায়েম করলো কোথায়? চলো যাই আমি দেখতে যাবো। আমি আকাশ থেকে উড়িয়া ওই বিলকিস রানীর হুদহুদের সাথে ইয়ামান গেছি। ইয়ামানে যে আমি কি দেখিয়েছি জানেন? আমি এমন জিনিস দেখিয়েছি যা আপনি দেখেন নাই, আমি এমন জিনিস জানিয়ে আছি যা আপনি জানেন না। বলেন সুবহানাল্লাহ। একটা সাধারণ পাখি সুলাইমান আলাইহিসসালাম লোক মত লোকের সঙ্গে দাঁড়ায় কয় আমি যা অবগত হয়ে আসছি তা আপনার অবগত না আপনি, আমি যা দেখে আসছি তা আপনি জানেন না, আমি যা জানি তা আপনি জানেন না। আচ্ছা এত বড় কথা পাখি ওনারে কয়, উনি জব করে হারাইত না ওরে, উনি চুপ করবে কা? বোঝা গেল পাখিও জানে যে উনি আলমুল গায়েব না। বলেন সুবহানাল্লাহ। আলমুল গায়েব কে? এই জন্য পাখি জোর বলা বলছে, আমি যে দেখে আসছি আপনার তো দেখেন নাই, আমি যে জানে আসছি আপনার তো জানেন নাই, আমি যে অবগত হয়ে আসছি তা আপনি অবগত হন নাই। তখন সুলাইমান আলাইহিসসালাম কয় তুই কি মায়ের থেকে বাঁচার জন্য কস না আসলে ঘটনা সত্য? সে বিরাট বড় ইতিহাস। এই কথার দ্বারা তো বোঝা গেল নবী রসুল আলমুল গায়েব না। তাহলে আমাকে ফির সাহেবরা কি আলমুল গায়েব? যেরকম আলমুল গায়েব ফুরফুরার হুজুররা কি আলমুল গায়েব ছিলেন? শশিনার হুজুররা কি আলমুল গায়েব ছিলেন? চরমনার হুজুররা কি আলমুল গায়েব ছিলেন? উজানির হুজুর কি আলমুল গায়েব ছিলেন? হাজি শরীয়তুল্লাহ কি আলমুল গায়েব ছিলেন? এখন কলিমদ্দি ফোলা সরিমদ্দি পীর হয়েছে, কেমন হয়েছে জানি না, মুরিদ নয় হাজার বারোশো অবার পারে, সে আল্লাহ দেহে আবার আলমুল গায়েব হয়, এগুলি কি ঠিক? হু আল্লাহুল্লাযি লা ইলাহা ইল্লাহু একবার মজবুত করে দিলের মধ্যে বসেন, দিল দিল বুঝেন না ধরা ফিরে যাবেন। আল্লাহ তাআলা সেদিন আপনাদের সম্মুখে আমাকে হাজির করবে। তুমি যে এগুলো বোঝাও না যে আলেমুল গায়েব, আমি বুঝেছি, এরপরে ওরা মানুষের আলেমুল গায়েব করলো কেন? আর আমি কোরআন শরীফ সামনে দিছি, এখানে হাজার হাজার আলেম আছে, স্টেজের মধ্যে আমাকে পড়াইতে পারে এমন আলেম আছে, বিদায় নিস্তে হুজ্জত কৌল ফেল হিচে পিস কৌল হক্ক ফেল আহমদ রা বগির, কোন পীর মুর্শিদের কথা দলিল নয়, আল্লাহ আল্লাহ রসুলের কার্যক্রম হল দলিল। বলেন ইজ কালা ইউসুফ, মূল প্রসঙ্গ আরম্ভ হল, ইজ কালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের নাম ইয়াকুব আলাইহিস সালাম, উনার তিন স্ত্রী, প্রথম স্ত্রীর গর্ভে ভূমিষ্ঠ হয়েছে চার সন্তান,
পরের স্ত্রীর গর্ভে, প্রথম স্ত্রীর গর্ভে 6 সন্তান, দ্বিতীয় স্ত্রীর গর্ভে 4, কত হইল? তৃতীয় স্ত্রীর গর্ভে 2। দুইজনের ছোট জনের নাম বনিয়ামিন, বড় জনের নাম ইউসুফ। এই ইউসুফ নিয়ে আমাদের মূল আলোচনাটা আরম্ভ হবে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন, আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পৃথিবীর সব সুন্দর এখানে ঘুরা 12 আনা সুন্দর আল্লাহ ইউসুফ আলাইহিসসালাম দিছে, আর 4 আনা সুন্দর আদম হইতে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ দিছে। তাহলে ইউসুফ আলাইহিসসালাম কত সুন্দর! এই 4 আনা সুন্দর কোটি কোটি মানুষ দিছে, তাই দীর্ঘদিন দেখলে আমাকে উস্তায় না, যা তুমি বাড়িঘর সব হারাই হারা যে দেখলাম ঠিক কথাটা বুঝছেন। ইউসুফ আলাইহিসসালাম এত সুন্দর ছিল, একটা ক্ষুধার্ত লোক ওনার দেখলে তার ক্ষুধা থাকতো না, একটা পিপাসিত মানুষ ওনার সামনে আসলে পিপাসা থাকতো না, ওনার চোখ লাগাইয়া দেয় না মুখ লাগাইয়া দেয়, এই জন্য ওনার আব্বা ওনার নেকাব পরাইয়া বোরকা পরাইয়া রাখতেন। ওনার যদি রাত্রে হাঁটার সময় বোরকার এরকম আগলি দিত, ওনার চেহারার ঝলক টর্চ লাইটের মতো ওনাদের গায়ে প্রকাশ হতো। উনি এত সুন্দর ছিল। ইউসুফ আলাইহিসসালামের মা মারা গেছে, ছোট দুই ছেলে এতিম হয়ে গেছে, ইয়াকুব আলাইহিসসালাম ওই দুই ছেলেকে নিজের রুমে রাখে, হুজরায় রাখে, খেয়াল করেন। আর ওই যে 6 আর 4 10 আগের পক্ষ আর দ্বিতীয় পক্ষ, তারা সংসার চালায়, কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, কেউ মেষ চালায়, কেউ ছাগল চালায়, তারা সংসার চালায়। একদিন ফজরের নামাজের পর বনিয়ামিন জানি কোথায় গেছে, ইউসুফ আলাইহিসসালামকে আব্বু একটা কথা কব, ইজ কালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা আমি একটা স্বপ্নে দেখছি। কি দেখছো? 11টা তারা এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। বলো সুবহান, আমি স্বপ্নে দেখছি, স্বপ্ন। আল্লাহর হাবিব বলেন, আর রয়াল মোহাম্মদের সিদ্ধ আর বাউনা মিনাল নবুয়া, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর কেয়ামত পর্যন্ত নবী আসবে না আর ওহি আসবে না, ওহি দরজা বন্ধ, কিন্তু মমিন ব্যক্তির দিনে তিনি স্বপ্ন দেখবেন। আর মমিনের স্বপ্ন নবীর উপরে যে ওহি নাজিল হয়েছে তার 46 ভাগের 1 ভাগ। জোরে কর, কথা বুঝেন নাই? 46 ভাগের 1 ভাগ নবীর উপরে যে ওহি নাজিল হয়েছে, মমিন ব্যক্তির স্বপ্ন নবীর ওহির 46 ভাগের 1 ভাগের মর্যাদা রাখে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য স্বপ্ন দেখা ভালো মন্দ নিজেই মন্তব্য করেন না, আর যার তার কাছে বলে বেরেন না। স্বপ্ন দেখতে দেখা যায় খারাপ, কিন্তু তার ব্যাখ্যা হয় ভালো, আবার দেখতে দেখা যায় ভালো তার ব্যাখ্যা হয় খারাপ। একজনের স্বপ্নে দেখে সে কোরআন শরীফুর পেশাব করছে 7 বার, গোবর থেকে ওইটা কানতে কানতে কে আমার ইমান নাই, পিস সাহেবের বাড়ি গেছে, শানি দাম সুদেন মরি দে পেশে পীরে, শানি দাম সুদে মরি দে পেশে পীরে, কে বা সুদ্দার সলুকার দস্তে গিরে, বলুকার পান আসুদ্দার কাতা যায়, বেরু আশেক সুয়াগা পেশমান আয়, কেবে জানে মায়ে সুরত কাশি দান, নায়ারি জোড়ায় মানা চাকি দান।
আমার দিকে দেখেন। বিশ্বর বাড়ি দেখালে কান্দে, বিশ্বকে কান্দুসকা। রাত্রে সবনে দেখি সাতবার কোরআন শরীফের উপরে পেশাব করছি, আমার ইমান নাই, আমার তোবা করাবো। পিসের হুজুর আসে, সে হুজুর আমি কান্দি, আমার ইমান নাই, আর আপনি আসেন কা? তুই কান্দ, তুই জানি সবনের ব্যাখ্যা বুঝু না, আমি আসি, আমি ব্যাখ্যা বুঝি, কান্দিস না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাতটা পুত্র সন্তান দিবেন, এবং সাতটা পুত্র সন্তানে আল্লাহর কোরআনের হাফেজ হবে। দেখলো কি ওইলো কি কথা বুঝেন নাই? তোমার সাতটা পুত্র সন্তান হবে, সাতটা পুত্র সন্তানে আল্লাহর কোরআনের হাফেজ হবে। আপনারা যারা ছেলেদেরকে পড়াইতেছেন, যার একটা ছেলে আবদ হয়েছে আপনি ভাগ্যবান, আর সাতটা হইলে তো আপনার ভাগ্যের কথা আমি ভাষায় বলতে পারবো না। পৃথিবী উপরের দিকে উঠার চেষ্টা করতেছে। আমেরিকার জুরুফিন হার রোডে 104 তলা একটা বিল্ডিং বানাছিল বুশ, টুইন টাওয়ার। খোদাই গজব, ওইটা ধ্বংস হয়ে গেছে, সে আগুন এখনো সারা পৃথিবীতে জ্বলতেছে। 2 নম্বর টাওয়ার বানাইছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুত্র যাওয়ায় 171 তলা বলো সোভা আল্লাহ, ওটা ইনশাল্লাহ ঠিক আছে। গত মাসের আগের মাসে দুবাই একটা টাওয়ার বানাইছে 171 তলা, ওটার নাম বুর্জ দুবাই। আল্লাহ, তোমরা মাত্র 171-এ আসছো, আমি ব্যস্তর মধ্যে হাফেজ টাওয়ার বানাইছি, হাফেজ বিল্ডিং বানাইছি, হাফেজকে থাকার জন্য 6,666 তলা। আর ধরে কন, তোমাকে দুনিয়ার মাটি এত তলা সহ্য করতে পারবে না, আর তোমরা দুনিয়ার ইঞ্জিনিয়ার এটা বানাইতেও পারবে না। হাফেজরা যখন আল্লাহর সামনে যাবে, বলবে একরা ফারতাক কামার তুরাত্তিল ফি দুনিয়া, বেটা দলবল নিয়ে 70-80 যা, বরস নিয়ে যা, পড়তে পড়তে যাও, যেখানে পড়া শেষ সেটাই তোমার মঞ্জিল, তোমাদের হাফেজ বিল্ডিং, হাফেজ টাওয়ার 6,666 তলা বল সুবহান, আরো ধরে বলেন সুবহান। সেদিকে আমি যাব না। একজনের স্বপ্ন দেখে, তার বিয়া, আত্মীয় স্বজনরা সাবান দিয়ে গোসল করে, আতর টাতর লাগাইয়া পালকিতে করে নিয়ে যাচ্ছে। উনি ঘুমের থেকে জায়গা কয়, বিয়া বোধ একটা কপালে আছে, যা স্বপ্নে দেখলাম তাতে বিয়া আর একটা হবে। একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে যাই কয়, আমি আজ এই স্বপ্নে দেখছি হুজুর বিয়া কি আর একটা হবে, হুজুরকে বিয়া আর একটা না, অল্প দিনের মধ্যে আপনার মরণ হবে, আপনার গোসল দিয়ে আপনার আত্মীয় স্বজন আতর লাগাইয়া খাটের মধ্যে করে আপনাদের পালকিতে সরাই নিয়ে যাবে গোরস্থানে। দেখলো কি হইলো কি কথাটা আমার বুঝেন নাই? এজন্য হাদিস শরীফ আছে, হাবিবুন আর লবিবুন, আপনার স্বপ্ন দেখলে হয় আপনার বন্ধুর কাছে বলবেন, সে বলবে ভালোই দেখছেন। আপনার যে জ্ঞানী ব্যক্তি খাবার অর্থ বুঝে তার কাছে বলবেন, সে আপনাকে ব্যাখ্যা দিয়ে দিবে, কারণ এটা ওহির 46 ভাগের এক ভাগ বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা আমি বলি নেই, মানুষ যেই মার্কা স্বপ্ন হয় ওই মার্কা, আর সারাদিন যে কাজ করে রাত্রে শুয়ে ওইটা স্বপ্ন দেখলে এর কোনো ব্যাখ্যা নাই। আমার এক নানা ছিলেন চাইলের আরবদার, আমি বেড়াইতে গেছি, নানীকে তো নানার কাছে শো, আমি শুলে অসুবিধা দেখি রাত্রে দেয় নানা কয় লাভেরে লাভ, লাভেরে লাভ, আর নানি কি কয় সাইল কিনছে, ও নানা কিরে
লাভরে লাভ করনকা কারে সাইল কিনছিলাম পঁচিশ মৌ ওই হারা দিন লাভরে লাভ করে অনগু মৌ লাভরে লাভ আমার ছোট একটা সারাদিন সাইকেল চালায় বৃষ্টি আসলে লাভগা দিয়ে শুয়ে নিচ্ছে আব্বার আমি কথা কই দেহি পায়ের এরম করে ল্যাব খালি উড়ে যায় আব্বা কি হলো আমি কিছু হয় নাই সাইকেল চালায় এই উঠ তুই লাগতে ল্যাব ফেলাসকা চোখ রিপেয়ার করে আমি সাইকেল চালাইছি তাহলে সারাদিন যা দেখবে সারাদিন যা করবে রাত্রে যদি এটা দেখে এটা স্বপন নয় বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এটার নাম হলো আজগাসু আহলাম এটা দান্দা এমন একটা সুন্দর স্বপ্নের বর্ণনা দিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাব আপনারা কি বিরক্ত হচ্ছেন আমি তাফসিরে সবিনা পড়তেছি এর এক একটা আয়াতের কত সময়ের দরকার সে জায়গায় আমি সবিনা ভুলে যাচ্ছি বলেন সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গেছে এরপরে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হয়েছেন তারপরে ওমর ফারুক আমিরুল মুমিনিন হয়েছেন হযরত আলী স্বপ্নে দেখেন যে মসজিদে নববীতে ফজরের নামাজের আযান হয়েছে স্বপ্নে দেখে আয়েশা দেখে কি হুজুর ইমামতি করে উনি মনে মনে কর হুজুর নেন থেকে লই গেছে খলিফাটা হতো তোমার নামাজ পড়াবে তো উমর হুজুর ইমামতি করে আল্লাহ আকবার দুই রাকাত নামাজ হুজুর পিছনে পড়ছে সালাম ফিরাবার হুজুর ফিরাবার হুজুর একটা খুঁটির মধ্যে এলান দিয়ে বসছে হজরত আলী কয় আমিও পাশে বসলাম এমন সময় দেখি একটা বৃদ্ধ বৃদ্ধা মহিলা একটা থালে করে কতগুলি তাজা খেজুর নিয়ে এসে আশা করি হুজুর এই খেজুর আমার নতুন গাছের খেজুর আপনার জন্য আনছি আপনিও খান সাহাবা কারাম ধরে ভাগ করে দেন হুজুর মহিলার হাতের থেকে থালটা নিয়ে কয় তোমরা যেই কয়জন আসো দুইটা করে দিলে শট পড়বে আর একটা করে দিলে কয়েকটা আমার হাতে থাকবে শট পড়া সে হাতে থাকা ভালো ধরো একটা করে নাও এই আলী তুমি আগে নাও একটা একটা করে দিতে দিতে হুজুর সবলে দিতেছে হযরত আলী বলেন যখন হুজুর আমার চোখের আড়ালের সামনে চলে গেছে তপ করে আমি খেজুরটা মুখে দিলাম খেজুরটা মুখে দিয়ে চাবাইয়ে দেখি এত মিষ্টি এত স্বাদের এত সুগ্রানের খেজুর আমার জীবনে খাই নেই মনে মনে চিন্তা করলাম হুজুর সকলে দিয়ে আইলে থালের মধ্যে থাকবে আমি কব হুজুর আমার আর একটা দেন এই আশায় উনি খেজুর খাইতেছে হুজুর যখন দিয়ে টিয়ে সিটে ফিরে আসছে হযরত আলীকে আমি দেখতেছি থালের মধ্যে খেজুর আছে কিন্তু আমার সাহসে করলেন না এই কথা কইলে আমার আর একটা দেন এমন সময় মসজিদে নববীতে ফজরের আযান হলো আস-সালাতু খায়রুম মিনান নাওম আযান ব্যাখ্যা দিলাম না কারণ এই হাজার হাজার মানুষের মধ্যে আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা লেখতে না জানলো বুঝতে পারে হোক এরা কবে আপনাদের সুন্দর আযান দেন তাতে তাফসির বাদ দিয়া বাইতুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন আর যদি না রাখে তা আমাকে গেলাম একটা সাফরা মসজিদ আছে ওখানে আপনি মুয়াজ্জিন হয়েন 150 টাকা বেতন দেব তিন বেলা খাওয়ার দেব এই মন্তব্য করবে এই জন্য আমি ব্যাটটা আযান দিলাম না খালি আসসালাতু খায়রুম মিনান নাওম কইলাম আসসালাতু খায়রুম মিনান নাওম হযরত আলী কয় আরে আমি এতক্ষণ স্বপ্নে দেখছি বলেন সুবহানাল্লাহ দেখে মুখে মধ্যে খেজুর কি সুগ্রান হযরত আলী বলেন আমি অযু করে মসজিদে গেলাম মসজিদে যায় দেখি হযরত ওমর ইমামতি করতেছে
আল্লাহু আকবার বলে আমি নিয়ত করে হযরত ওমরের পিছনে দাঁড়ালাম। দেখি রাসূলুল্লাহ স্বপ্নে যে দুইটা সূরা পড়ছে, হযরত ওমর ওই দুইটা সূরা দিয়ে নামাজ পড়াইল। কি আশ্চর্য তামসা! হযরত আলী বলেন, দেখি সালাম ফিরিয়া কোথায় বসে। হযরত ওমর সালাম ফিরে একটা খুঁটির মধ্যে হেলান দিল, যে খুঁটিতে রাসূলুল্লাহ স্বপ্নে হেলান দিছে আমি দেখেছি। এবার হযরত আলী বলেন, আমি এদিক ওদিক তাকাই, কোন মেয়ে লোক খেজুর নিয়ে আসে কিনা। আমার সময় দেখি একটা বুড়া মেয়ে লোক একটা প্লেটের মধ্যে কতগুলি খেজুর নিয়ে আসলো। রাসূলুল্লাহর কাছে হযরত ওমরের কাছে আয়েশা বলে, ধরেন এই খেজুরগুলি আমার নতুন গাছের খেজুর, আপনার জন্য আনছি, আপনিও খান, সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। হযরত আলী বলেন, দেখি কারা আগে দেয় আর খারাইয়া কি করে। হযরত ওমর প্লেটটা হাতের মধ্যে নিয়ে কয়, দুইটা করে দিলে শর্ট পড়বে, একটা করে দিলে হাতে থাকবে, বিদায় আমি একটা করে দেব। হযরত আলী কয়, দেখি কারা আগে দেয়। উনি পর্বতম কয়, আলী রে তুমি সকলের আগে না। দিতে দিতে তিনি ওদিক চলে গেল। হযরত আলী বলেন, আমি খেজুরটা মুখে দিলাম, মুখে দিয়ে দেখি স্বপ্নের মধ্যে যেই খেজুর ওই খেজুর, ওই মিষ্টি ওই স্বাদ ওই সুগ্রাণ। আমি সাবাইতেছি আর বলতেছি, রাসূলুল্লাহর কাছে স্বপ্নে বইতে চাই নাই, ওমর আমার ভাই জাগায় আসো, আমি একটা চাইয়ে নেব। যখন হযরত আলী হযরত ওমর জায়গায় আসছে, হযরত আলী কয়, ভাই যান খুব সুগ্রাণ খেজুর মিষ্টি খেজুর প্লেটের মধ্যে যাতে আসছে আমার আরেকটা দেন। হযরত ওমর ফালদা প্লেটটা আগলে দিয়া কয়, আলী রে সবলে রাসূলুল্লাহর কাছে আরেকটা চাও নাই, তিনি দেন নাই, আমি তুমি চাইলে আমি তোরে দিতে পারবো না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মন মমিনের তীক্ষ্ণ শক্তি থেকে নজর থেকে তোমরা ভয় করো। একজন রাতে কি স্বপ্ন দেখি এটাও মমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়। মমিনের তীক্ষ্ণ বোধ শক্তি তোমরা ভয় করো, স্বপ্নে তারা কি দেখে আর একটা লোকে সেটাও তারা আল্লাহ জানায় দেয়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জোনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তীক্ষ্ণ বোধ শক্তি বুঝাইতেছি। ওনার পীরের নাম হল সের শক্তি। সের শক্তি কয়, জোনায়েদ বাগদাদি তুমি ওয়াজ করো, আমি ওয়াজ করবো না, আমি পীর আমার কথা মানবো না, সব মানবো ওয়াজের কথা মানবো না। আচ্ছা ঠিক আছে। আর রাত্রে স্বপ্নে দেখে হুজুর সাল্লাহ সাল্লাম এসে কয়, জোনায়েদ কালকের থেকে তুমি ওয়াজ করবা, 40 জন লোক হইতে হবে, একজন কম হইলেও করো না আর একজন বউ বেশি হইলে তারা তাড়াই দিও, কালকের থেকে ওয়াজ করবা। আচ্ছা বড় ফজরের নামাজ পড়া স্যার শক্তির দরজা এসে থাপড় দিছে। স্যার সত্যি দরজা টান দিয়ে কয়, আজ কি করবা, আমি কইলাম আর কইলা পারবা না, আজ যে আল্লাহ আজ যে তোমার রাসূলুল্লাহ কইল আজ কি করবা। তা আমার যে রাসূলুল্লাহ ওয়াশ করতে কয়, সেটা তো জানলেন কেমনে। তাই তাকো ফরাসাতাল মুমিন ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনূরিল্লাহ। মমিনের তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে তুমি ভয় করো। আল্লাহর মমিন আল্লাহর মমিন বান্দা যখন ঘুমায় আল্লাহ নূরের আলোর মধ্যে দিয়ে সব কিছু দেখতে পায়। বল সুবহানাল্লাহ। আমি কি বুঝতে পারছি? কালা ইয়া বুনাইয়া লা তাখসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা
ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. বিরক্ত হচ্ছেন? জোরে গান বিরক্ত হন, ঘুমান, এই সবে মাত্র আরম্ভ হইল। আল্লাহ বলেন কি, আব্বা বলেন কি, ইসুফ আলাইহিসসালামকে উনি খাবে তাবিল বলল না, তাফসীর লেখছে তখন ওনার বয়স ছিল 13 বছর, উনি খাবে তাবিল না বইলা ছেলেদের সতর্ক করতেছে। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. بازار তুমি যা দেখছো এটা তোমার ভাইদের কাছে বললো না, তোমার ভাইরা এই স্বপন শুনলে ষড়যন্ত্রের জাল পাতবে। ইন্না শয়তান আলিল ইনসানে আদুব্বু মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, কিছু হেদায়ত দিতেছে আল্লাহ তাআলা, তোমারে পছন্দ করছেন। ওয়ায়ুআল্লিমুকা মিন তাআবিলিল আহাদিস, আল্লাহ তোমারে স্বপ্নের বিদ্যা দান করছেন, বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুতিম মনে মাতাহু আলাইকা, আল্লাহ তোমার উপরে তার নেয়ামতের পরিপূর্ণতা দিবেন। এই বছর নেয়ামাতাকা ওয়ালা আলিয়া উবা, ইয়াকুর বংশের উপরে আল্লাহ নেয়ামতের পরিপূর্ণতা দিবেন। কামা তাম্মাহা আলা আবাইকা, যেমন তোমার পিতামহ, তোমার পূর্বপুরুষ, মিন কাবল ইব্রাহিম ওয়া ইসহাক, ইব্রাহিম ইসহাকের উপরে তোমার আব্বার উপরে যেরকম তার নেয়ামতের পরিপূর্ণতা দিছেন, আল্লাহ তোমার উপরে সেই নেয়ামতের পরিপূর্ণতা দিবেন। বলো মানে ইঙ্গিতে করতেছে, প্রকাশ্য কয় না। তফসিরে মজিল কোরআনের মধ্যে লেখছে 10 ভাই বাইরে ছিল, বনিয়ামিন ঘরে ছিল না, কিন্তু যখন ইসুফ আলাইহিসসালাম স্বপ্নের কথা কয় আর ইয়াকুব আলাইহিসসালাম তাকে সতর্ক করে, ওই সময় ইসুফ আলাইহিসসালামের এক ভাবি ওই দরজার বেড়ার কাছে খাড়িয়ে খাড়িয়ে শুনতেছিল। কামড়া ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে কোন, খুব খারাপ হয়েছে। কারণ কেউ যদি মনে করেন কোন কথা এক সপ্তাহের মধ্যে আপনার গ্যারাম সরে যাক, এই কথাটা আপনার বিবি সাহেবের কাছে কইয়া কবেন, কারো কাছে কইও না, সে আবার আরেকজনের কাছে কইয়া কবে, কারো কাছে কইও না, এই কারো কাছে কয়ে না কইতে কইতে এক সপ্তাহের গ্যারাম কাবার। আর এদের থেকে কথা আদায় করতে খুব সুবিধা, কারণ এখন যে সুন্দর জর্দা নামছে এই জর্দা দিয়ে এক খিলি পান দিবেন চাবা বের কইতে থাকবে, আর আরেক খিলি বানায় সাইজ করে করবেন আরো কন। আমাদের গলার মধ্যে একটা কণ্ঠ আছে, আমরা কথা শুনলে আটকে রাখতে পারি, ওনাদের গলায় কণ্ঠ নাই, কথা শুনলে আটকে রাখতে পারে না। বোতলের মুখে যদি কর্ক না থাকে যেরকম কাইতিয়ে ভরে যায়, সব তেল পানি পড়ে যায়, ওনাকে কর্ক নাই, আর দিয়ে দেখবেন গলায় কিছু নাই। আর ওনারা গোশ মাছ মাছ মাংস গোস্ত তৈরি তরকারি সব হজম করতে পারে, কিন্তু ওনারা কথা হজম করতে পারে না। কি কর, ও মহিলা প্যান্ডেল থেকে আমারও গাই লিখতেছে যে এত ভালো জানি ওনারে, আর উনি আমাকে এই কথা খুলল, বলেন সুবহানাল্লাহ।
আবার আপনাকে ভালো কথাও খব আপনাকে উসিলায় তো আমরা বেহেশতে থেকে বাইরেছি বলেন তো গন্ধম কি আদম খাইছিল না হাওয়া খাইছিল তা আপনারা তো ভালো কাম ভালোই করছেন এই জামেলার মধ্যে ফালাইছেন আমাদের দুনিয়ায় না আচ্ছা আসেন আবার ভালো কথা কই যতই বলি না কে এদের ঘরে তো নবী জন্ম নিছে এদের ঘরে তো ফি জন্ম নিছে এদের ঘরে তো আমরা জন্ম নিছি আমি যে এত বড় বড় কথা কই আমি তো এক মহিলার ঘরে জন্ম নিছি বলেন সুবহানাল্লাহ আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বড় শাগিরদের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক ব্যাখ্যা তাফসীর এই সূরার কিসা আপনারা সকলেই জানেন আমি এই সূরাটার তাফসীর এক মিনিটে করতে পারি আবার দশ পনেরো দিনেও পারি এক মিনিটে তাফসীরটা করে দেই হযরত চুপ করেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামরা হারাইছে পাঁচ চল্লিশ বছর পরে আবার পাইছে সূরা শেষ কথা তো এইখানেই কথাটা আমার বুঝেন নাই এই কথাটাই ধরো দশ পনেরো দিন লাগে কইতে বলেন সুবহানাল্লাহ আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ আব্দুল্লাহ ইবনে মুবারক খুব বড় জবরদস্ত মুহাদ্দিস ছিলেন আমার দিকে তাকান তিনি চল্লিশ হাজার হাদিস একখানে করছে চল্লিশ হাজার হাদিস মন্থন করা তার থেকে চার হাজার হাদিস বাইর করছে চার হাজার হাদিস মন্থন করা চল্লিশ হাদিস বাইর করছে চল্লিশ হাদিস মন্থন করা চার হাদিস বাইর করছে সুতরাং চল্লিশ হাজার হাদিসের সার অংশ চার চারটা হাদিস আমার দিকে তাকান চল্লিশ হাজার হাদিসের সার অংশ চার হাদিস এক নম্বর কোন অবস্থাতে মেয়ে লোককে বিশ্বাস করা যাবে না কারণ তারা পানি যেই বোতলে যায় ওই বোতলের রং ধরে এবং তারা সরল মানুষ যা বুঝায় তাই বুঝে পঞ্চাশ বছর গড় সংসার করছেন একদিনও গন্ডগোল হয় নাই আজ কোন কারণবশত গন্ডগোল হয়েছে তোমার বাড়ি এইসব পঞ্চাশ বছর আমি একদিনও শান্তি হই নাই কি কথা এই কথা কয় না হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন জাহান্নামের মধ্যে আমি বেশি মেয়ে দেখে আসছি ওই এক ফুরনাল আশির তারা পঞ্চাশ বছর পর্যন্ত সুখ শান্তি ভোগ করে একদিন একটু গন্ডগোল হলে কয় মোটেও শান্তি পায় নাই তারা নেয়ামতের নাশুকুরি করে এক নম্বর ওনাদের ব্রেক ধরে রাখতে হবে কোন সময় কোনটা করে ফেলায় বলা যায় না সে মা হোক বোন হোক স্ত্রী হোক বেজার হইতেছেন নাকি এক দুই নম্বর পাকস্থলীর ধারণ ক্ষমতার অতিরিক্ত খাবেন না পেটের ধারণ ক্ষমতা হজম শক্তির ক্ষমতার অতিরিক্ত খাবেন না আমার দিকে তাকান বেশি খাইয়া সারা রাত্রে বদনামিয়া দৌড়াদৌড়ি করে লাভ আছে এক পাইপে দিয়ে ঢুকলো আর এক পাইপে বাইরে হইলে এতে কোনো লাভ আছে তার সে পরিমাণ মতো খাবেন যতটুকু হজম হয় কথাটা আমার বুঝেন না দুইজন আছে এমন খানা খায় বাপরে বাপ পেটের মধ্যে উকুন মারা যায় আর এই লোকগুলি পেট অসুখ হয়ে গেলে সারা রাত্রে খালি বদনা নিয়ে গেল আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন এরপর যখন দেখার বদনাও ধরতে পারে না তখন বিছানার মধ্যে আরম্ভ করে দেয় এই জন্য বলা হয়েছে পাকস্থলীর ধারণ ক্ষমতার অতিরিক্ত খাইও না কটা গেল ধরুন কটা গেল এমন বিদ্যা শিখবেন না যে বিদ্যা দুনিয়া আখেরাতের কোনো কাজে আসবে না চার নম্বর ধন দৌলত কামাই করার জন্য বেশি অস্থির হবেন না আপনার তকদিরে যেটা লেখছে আল্লাহ এটা আপনি অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমের মধ্যে পেয়ে যাবেন বলুন বুঝছেন চারটা চল্লিশ হাজার হাদিস সারাংশ ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা
ويعلم مستقرها ومستودعها وكل في كتاب مبين. আল্লাহ বলেন পৃথিবীর সৃষ্টি 70,000 বছর আগে আমি তোমাদের রিজিক আমার সরকারি গোডাউন উঠেছি, বলো সুবহানাল্লাহ। তুমি কোথায় থাকবা, কোথায় খাবা, কি পরিমাণ সম্পদের মালিক হবা, কোন জায়গায় তোমার কবর হবে, কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব আমার লোহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে, লেখা আছে, বলো সুবহানাল্লাহ। কথা আমার বুঝছেন? চালাক লোক বাদ পায় না, বোকা মানুষ তার সম্পদের হিসেব বসে যান না। বিদায় সম্পদ দেখি জোরগান কে দেয়? আচ্ছা আসুন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ বলেন ইউসুফ এবং ইউসুফের ভাইদের ঘটনার মধ্যে প্রশ্নকারীদের জন্য বুঝার অনেক জিনিস আছে। ইযু ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফ আলাইহিস সালামের ভাবি ওয়ালের কাছে খারে খারে শুনছে যে ইউসুফ স্বপ্নে দেখল 11 তারা চন্দ্র সূর্য তারে চিন্তা করে, আর আব্বা কি সতর্কতাটা দিল, আইসা নেই কবা নেই, বাড়ি এলে মা যদি কিছু কয় মা তা ঠিক নেই মার, আর বউ যদি কিছু কয় মনে করো যেন একারে জিব্রাইল এসে এখন কয়ে গেছে, কি কোন ঠিক না? এরকম পাগল হলো আপনাকে নাই দিয়ে একজনের না ব্যক্তি আমাকে রাজবাড়ি ছায় নাকি যাইয়া বিয়ে হওয়ার পরে বউ হয় রাজরানী, মা হয় সাকরানী, কি কোন এমন ভোলা নাই? মা তরকারি রানলে মুডও ভালো লাগে না, আর বউ রানলে খালি খাইতে ইচ্ছা করে। একদিন কই মাছ বাজারে খেয়ে আনছে, মা কুটছে বউ রানছে, কিন্তু কোনো কারণে টেস্ট হয় নাই, মা তরকারি রাঁধছে কে কি জন্য? কয় তরকারিটা বেশি ভালো হয় নাই, কয় তরকারি তো তোর বউ রাঁধছে, মাছ করছে কে? মাছ করছে আমি, কয় ওই সময় তো তুমি তরকারি তেস মেরে দিছ, তরকারি ভালো হবে কি? দেখছেন মার উপরে কেমনে দোষ হয়ে দেয়, সাবধান। একটা দুর্বল মা যে মাটা একেবারে শরীর স্বাস্থ্য খুব খারাপ, সেই মাটা একটা সন্তানকে 2 বছর থেকে 2.5 বছরের মধ্যে দুধ খাওয়ায় 40 থেকে 45 মণ, বলো সুবহান। আর যে মাটা স্বাস্থ্য ভালো শরীর ভালো সে 24 ঘন্টায় দুধ খাওয়ায় 1.5 কেজি থেকে 2 কেজি, আর ওই যে দুর্বল মাটা খাওয়ায় 1 থেকে 1.5 কেজি, এই 2 মা 2 বছর থেকে 2.5 বছরের মধ্যে বাচ্চারে দুধ খাওয়ায় 40 থেকে 45 মণ। জোরে কান খাইছেন সুবহানাল্লাহ, কিন্তু পারবেন না, প্রত্যেকেই 40 থেকে 45 মণ দুধ খেয়েছেন। এই হাসনের মাদারে মা বেস্টের দিকে রওনা দিলে খালি কবে আব্দুল কাদের জিলানি খারাও, 40-45 মণ দরকার নাই, আমার 1 ফোঁটা দুধের দাম দিয়ে দাও। ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গণিত তালিবেন কিতাবে লিখছে, আমার মা যদি 1 ফোঁটা দুধের মূল্য আমার কাছে চায়, আমি আমার জীবনের সম্পূর্ণ এবাদত দিয়ে আমার মার দুধের মূল্য শোধ করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। আর বুঝুর বলেন সুবহানাল্লাহ। إذ قال يوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة. بايرا باري أسته ما جبه بي كوي ديسي
সঙ্গে সঙ্গে মাইজে ভাই ঘর থেকে বাইরে দশ বাইরে ডেকে বাড়ির গাটা নিয়ে গেছে। নিয়ে যেয়ে কয় আমরা দশ ভাই এই মোবাইল ছাপতাম, এই মোবাইলটা এই জমানা একটা ফেসাদ, আবার এটা আল্লাহর একটা নিয়ামত। কি বলেন? আমেরিকার সাথে কথা কওয়া যায়, হজের ময়দান থেকে কথা কয়, মা বাবা কয় বিহদ আপদ, মুখে খালি কবেন আহা। মনে করছিলাম গরু জব করে বরযাত্রী খাওয়াবো, খাসি জব করে নামাজ জন্য খাওয়াবো, মেয়েটা আমার মুখে চুন কালি দিল আহা, আর মনে মনে কবেন দেড় হাজার টাকার মধ্যে খালাস, বাসে আমার সব ঠিক আছে। কি কোন ভালো হয়েছে না? এই জন্য আমি বলি বিয়া না দিতে বলে মোবাইল দিয়ে সত্য কেমনে যে ঠিক করে ফেলাবে আপনি টেরও ভাবেন না। ভাবির এই কথা শোনা বাইরে এসে গাটার মধ্যে বসে মিটিং করে কি কয়, ইউসুফ চল ইউসুফরা আব্বার কাছ থেকে সরা নিয়ে জব করে হালাবো, লাইন ঠিক রেখেন। আমি মাঝে মাঝে বাইরে চলে যাই, তার মানে আমি ব্যাখ্যা চলে যাই, তাফসিরে চলে যাই, আবার আমি লাইনে আসি, কোথার থেকে গেলাম ওই জায়গাটা ঠিক রেখেন। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ চল আব্বার কাছে থেকে বুদ্ধি টুদ্ধি দিয়ে সরিয়ে ইউসুফ রায় না একে জব করে হালাম। আমি তো রাহু আর এখন আবিকুম, অথবা আব্বার সামনের থেকে ওর বুদ্ধি টুদ্ধি দিয়ে সরাই আয়না দেশান্তরি করে দেব। দেশান্তরি করবে আর মার বিজিটিও করস গুণ হবে না, পরে মনে সন্তান তো ঘুনে বুঝবে, আবার গুণ হবে না। ওটা কোন মেম্বার দিহি কৌমান সালিহীন গুণে থবি। এরপর আমরা এই কাম করে তোবা করে ভালো মানুষ হয়ে যাবো। বলে একটা তাফসীরের মধ্যে লেখছে শয়তান জ্ঞানী লোকের গোমরা করে এই পয়েন্টটা দিয়া, যে কর তোমা করলে তো মাফ হয়ে যাবে। কালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, দুই পাশে দিয়া গাড়ি শব্দ পরিষ্কার বোঝা যায় না। এটা যদি গ্যারামে হতো যেখানে দুই পাশে দিয়ে গাড়ি নাই, যেভাবে মাইক সেটিং ফেটিং করা হয়েছে আপনারা বসছেন আরো সুন্দর শোনা যেত। বলেন সোভা আল্লাহ, এহেন দিয়ে গাড়ির ডাক, ওহেন দিয়ে প্যাঁত, ওহেন দিয়ে পুঁত, কতক্ষণ এটা দোলা যায়। খেয়াল করেন দশ ভাইয়ের মধ্যে একজন বলল, তাফসীরের মধ্যে সেই কথাটা মিয়া ভাই বলছে, যার নাম ছিল ইহুদা, লা তাকতুলু ইউসুফ, এই পরশ্রী কাতরিয়া হিংসার বসুভূত বাইতো আমাগো, ওর জীবনে মাইরে ফেলাইস না, ওয়াল কোহু ফি গায়াবাতিল জুব, যদি তার অস্তিত্ব তোমরা মেনে নিতে নাই পারো, আব্বার কাছের থেকে সল্লা টল্লা করে ফরাই সরাই আয় না, ওর কুয়ার মধ্যে ফলাই দে। ইয়াল তাকে তো বাজু সাইয়ারাতে ইন কুন্তুম ফাইলিন, কুয়ার মধ্যে ফলাই দে, সদাগররা আসা যাওয়ার সময় পানি উঠে দেখে লো বালতি ধরবে, এরপরে উঠে সদাগররা নিয়ে যাবে, পৃথিবীর কোনো জায়গায় না কোনো জায়গায় আমাদের বাইরে বেঁচে থাকবে। বলুন সবাই হ্যাঁ। কালু আবানা মনে আন, কালু আবানা মালা কালা তামান্না লা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন, দশ ভাই সুন্দর করে আব্বার কাছে আসছে, আসলে আব্বা ইউসুফ তো আমাকে ভাই, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কিন্তু কি হলো আপনি ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করতে চান না? আমরা সব ডিবাই জঙ্গলের মধ্যে যাই, সেখানে বকরি চড়ায়, কত ফল ফ্রুট খাই, খেলাধুলা করি, ওরে আপনি বাড়ি বসে রাখেন আপনার কাছে, আর ইউসুফ আলাইহিস সালাম কানে কানে বলছে
আব্বা মানা করলে তুই কবি আমি যাবই আর আমরা কবর নিবই তখন আব্বা আর আমাকে সাথে কুলাবে না কি কোন এরকম পজিশনে আমরা আসি না যখন আসি না আমার এক মুরিদ খুব প্রভাবশালী এমন একটু বুড়ো হইছে সেদিন আমার কাছে মোবাইল করছে বাদান বাড়ি পোলা ফানের সাথে ফানি না কি হইছে পোলা তাক মাইয়া তাক মেয়ে রূপু তাক আমি বুঝি এটা ঠিক না কিন্তু ওকে চাপে পড়ে আমার কয়া লাগে হ্যাঁ 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 আমি বলি এরকম তো আমিও কই বলো সুবহানাল্লাহ কারণ ব্যক্তি যদি আমরা বুঝি আপনি বুঝেন না তখন কি করবো হ্যাঁ ঠিক আমি বুঝি না তোরে বুঝোস কর কর আরসিল হুমানা গাদাইয়ার তাওয়াইয়া লাভ ওয়াইন্না লাহু লাহাফিজুন হুজুর আব্বা আগামীকাল আমরা ইউসুফে নিয়ে যাবানে আর আমরা যে জঙ্গলের মধ্যে বকরি ছেড়ে দিয়ে খেলাধুলা করবানে ফল ফুরুট খাবানে আপনার সাথে ওয়াদা দিলাম ওয়াইন্না লাহু লাহাফিজুন আমরা ইউসুফকে হেফাজত করে আবার আপনার কাছে ফিরে দেব বলো সুবহানাল্লাহ আর ইউসুফ আলাইহিস সালামকে আমি যাব আমি যাব কুটি ফোলা ফেলে যাব যাব কয়ে কি মা বাবা সহ্য করতে পারে যেরকম পারে আমার এক নাতি আছে ছোট্ট বয়স আমি কাগজ সবর বললে কো ভাই আপনি কই যান তাহলে আমি একখানে যাবো ক আমিও যাবো আমি ঢাকা আসবো কোয়ান আসবো কোন দেখি আমিও যাব এইগুলো কাপড় সবার পরে কয় এই যে আমি রেডি আমিও যাব তখন আমি লোক দিয়ে এখানে পাঠাই দিয়ে বলে আসলে ইসু আলাইসালামকে আমিও যাব আমিও যাব আব্বাকে শোনো কালা ইন্নি লা ইয়াজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু وانتم عنه غافلون بول سبحان ابا কো বুসি তোমরা নিবাও যাবে কিন্তু আমি ভয় পাচ্ছি তোমরা খেলাধুলার মধ্যে লিপ্ত থাকবা ওরা টপ করে মাঝে দূরে নিয়ে খেয়া লাগবে বল সুবহান মানে যা শত্রুর মনে না জাগে তা মা বাপের মনে জাগে বল সুবহান দেন না কুটি বাচ্চারা কয় বিদেশে বিবেকে বিদেশে বিদেশে তাহার পুত্র মারা যায় পশুব কি না জানিতে আগে জানে শরীর ভাল লাগে না মন ভাল লাগে না সন্তান কোথায় অসুস্থ হয়েছে এটা নিজের শরীর সাক্ষী দেয় উনি তো বাঘে গায়ে হারাবে তোর ওরে নেস قالوا لئن أكله الذئب ونحن عصبة إن إذا لخاسرون أبا أمرا أبنا دوستا زلقي باقش تي كوم أما قصم نتك أما قرب بايد باقني دبي إن إذا لخاسرون وشما أمرا أبنا كسي دوشي شبستو في دبو ঠিক আছে যা ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আইয়া জালুহু ফি গায়াবাতিল জুব্বে ওয়া ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিহান্নাহুম বি আমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশুরুন বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এইবার ইউসুফ আলাইহিস সালামের ঘরের ভিতরে নিয়া আব্বা বুঝায় তোরে যাওয়া কি শের যাওয়া তুই কি আর ফিরে আমার কাছে আসবি আমি কটা কথা কই তোরে যখন কোনো বিপদে আপদে পড়বা কোনো কিল কুল কেনারা না দেখবা তখন একজনের স্মরণ করো একজন কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ যে এক, এই কথাটা বোঝাবার জন্য পৃথিবীতে লোক আসছে 1,24,000। দ্বিতীয় লাইনটা তো নবীর নবুয়তি ডিগ্রি, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ। মুখ দাও, মুখ দাও, মুখ দাও তো হল কি, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলল, ইউসুফ যখন কোন বিপদ করবা তখন এক আল্লাহর স্মরণ করবা, বলো সুবহানাল্লাহ। আর এই যে একখান জামা দিলাম তোরে, এই পাতলা জামাটা গায়ে দিয়ে আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে বসেছিলেন, বলো সুবহানাল্লাহ। জামা পরা তো দূরের কথা, আগুনের একটু আঁচও জামাটার মধ্যে লাগে নাই। এই জামাটা আমার দাদা আমার আব্বারে দিছে, আমার আব্বা আমারে দিছে, তো রাতে তাবিজ বানাই দিলাম। ইব্রাহিম খলিল আল্লাহ মহাবিপদের থেকে যেভাবে হেফাজত করছে, তোরও আল্লাহ এভাবে হেফাজত করবেন, বলো না আমিন। ফালাম্মা যাহাবু বিহি, বরে রওনা হয়েছে, যাবে বাড়ির থেকে 3 মাইল দূরে একটা জঙ্গলে, সেখানে বকরি চড়াবে। ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আইয়া জালুহু ফি গায়াবাতিল জুব্বে ওয়া ওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশুরুন। বল সুবহানাল্লাহ, কি সুন্দর করে সাজাই গুজে রওনা হইছে, 13 বছর বয়স। বনে আমিন, তুমি আব্বার খাদমতে থাও, ইসু আলাইহিস সালামকে তুমি মনু আটতে পারবা না, কান্দি উঠো, প্রতিভক্তি চোরের লক্ষণ। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের মহব্বতে পিছনে পিছনে টুক টুক করে হাস হাঁটে, তাফসির লেখছে তখন ওনার বয়স ছিল 80 বছর। যতক্ষণ পর্যন্ত হাঁটে টুক টুক করে, ছেলেরা বাড়ি যান না আর আইসেন না, একটু যাই। ইসু আলাইহিস সালাম একবার আব্বার দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়, যেহেতু আজ নতুন তিনি বাড়ির বাইরেছে, জঙ্গলের মধ্যে খেলাধুলা করবে, ফল ফ্রুট খাবে, বাইদের সাথে বকরি চড়াবে, একবার আব্বার দিকে দেখে আবার সামনের দিকে দেখে, যখন আব্বার দিকে দেখে আব্বার দেখায় কি দেখায় কন্ত, এক ঠিক সব ঠিক, এক হারাইছেন সব হয়েছে, এক শূন্যের কোনো মূল্য নাই। বাম পাশে দিয়ে এক বসান কত হবে, জোরে কান, শিক্ষিত লোক নাই এখানে, 2 স্বর্ণের কোনো মূল্য নাই। বাম পাশে দিয়ে এক বসান কত হবে, 3 স্বর্ণের কোনো মূল্য নাই। বাম পাশে দিয়ে এক বসান কত হবে, কোন ইবাদতের কোনো মূল্য নাই, কোন চিন্তাধারার কোনো মূল্য নাই, যতক্ষণ পর্যন্ত আপনার বাম কলমের মধ্যে এক আল্লাহ না থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাইতেছে যখন দেখে যে আব্বার আর দেখা যায় না, কান্দের থেকে নামাইছে, নামায় কয় মিথ্যা মিথ্যা স্বপ্নে দোষ, আর আব্বার কাছে বানায়া বানায়া কথা কস, তুই 11 তারা চন্দ্র সূর্য তোরে সিজদা করে আর আব্বা তোরে সতর্ক করে, এখন তোরে ঠেয়া বিকে মাইল আরম্ভ করছে। তখন উনি বুঝছে যে আমারে কি জন্য আছে, যখন একজনে মারে আরেকজনে জড়ায় ধরে সেও মারে। বজারি হার কেরা দামা কাশি দে, ববেজারে গরিবানাস দরি দে, মাঝে ভাই আমারে মারে একটা ঘুষি দেয়,
সাজাবায় আমারা মারে আর কেউ ঘুষি দেয়, এই জন্য ঘুষি দেয় এই জন্য লাঠি দেয়। মায়ের তুফান পড়ে গেছে, কেউ ফিরাবার মতো নাই। এমন সময় আমার মনে হয়েছে আব্বা না আমার বলে গেছে, যখন কোন কুল কিনারা না দেখবো আল্লাহরে স্মরণ করতে, ওই তুফানের মধ্যে দিয়ে তিনি স্মরণ করছে, আল্লাহ ভাইদের হাতে থেকে আমাকে রক্ষা কর। আল্লাহ তাআলা মিয়া ভাইয়ের অন্তরের মধ্যে মহব্বত দিচ্ছে, কি রে তোর কইরাই আমি জীবনে মারিয়া ফেলা এত রাজি নাই, তোরা জীবন মারো ছেলে মানুষ তো মরে যাবে। উনি টান দিয়ে আমার ভিতরে বসছে, থাম। وأوحينا إليهم بأمرهم هذا وهم لا يشعرون الله কয় মায়ের তুফানের মধ্যে দিয়ে আমি ইসুর কাছে রেডিও মেসেজ দিলাম যে আজ 10 ভাইয়ের হাতে তোর জীবন, এমন একদিন সামনে আসতেছে এই 10 ভাইয়ের জীবন তোমার হাতে আমি সুপর্দ করব। বলো আজ তুমি 10 জনের ভাতে যেভাবে থরথর করে কাঁপছ, এমন একদিন সামনে আসবে যে 10 ভাই তোমার সামনে দাঁড়িয়ে এরকম থরথর করে কাঁপতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই ঘটনার দিকে ইঙ্গিত দিছে যেদিন ইসু আল ইসলাম মিশরের প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী হবেন, আর ওনার বাইরে খাবার আনতে যেয়ে ধরা পড়বে সেই দিকে ইঙ্গিত দিছে। বলেন সুবহানাল্লাহ। وجاءوا اباهم عشاء يبكون মিয়া ভাই কয় মারে ফেলবিতে আমি রাজি আগেও ছিলাম না আজও নাই, যদি কেউ পছন্দ নাই হয় এই যে বড় কুয়াটা আছে ওদের মধ্যে ফেলাই দে, তো জীবনে মারতে পারবি না, এইবার ওনারে কুয়া ফেলাবে, ফেলাইতে যা উনি দূরে রাখে জামা ধরে কাপড় ধরে, ও মিয়া বাইরি ও মাইজা বাইরি আমার ফালাইসারে চিল্লা ধরে, কিন্তু ফেলানো যায় না। তাফসীর মধ্যে লেগেছে তখন বাইরে একটা কাম করো, ওর জামা কাপড় খুললে আত পাও দড়ি দিয়ে বাইন্দা তার ভরে ফেলা, গায়ের থেকে জামাটা খুলছে, অ্যারাবিয়ানরা লম্বা জামা গায়ে দেয় তাদের নিচে একটা প্যান্ট খায়, এই জন্য তারা দুইটা দিয়ে কাবার করে, আর আমাদের একটা জামা আর নিচে একটা লুঙ্গি দুইটা দিয়ে আমরা কাবার করি, আর এবার অ্যারাবিয়ানরা একটা দিয়ে কাবার করে। কথাটা আমার বুঝছেন, যেরকম বুঝেন নাই, আমাদের এই যে জামা এটা আঁটু পর্যন্ত আর লুঙ্গি টাকলা পর্যন্ত দুইটা দিয়ে আমরা সতর দেখলাম, অ্যারাবিয়ানরা এক জামা দিয়ে টাকলাম, তার মানে এক কাপড় দিয়ে তারা সতর দিকে ফেলায়, ভিতরে একটা প্যান্ট খায়। ইসু আলাইহিস সালামের ন্যাংটা করছে, ভিতরে একটা প্যান্ট আছে, হাত পা বাইন্দা ফেলতে গেছে। খেয়াল করেন, দড়ি দিয়ে বাইন্দা ফালাইতেছে, যখন আদা দি গেছে এমন সময় কয় এত দড়ি খরচ করার কাম কি, দড়ি কাটতে দি। তাফসীরে এসে কুয়াটা ছিল 70 হাত, 35 হাত গেছে আর ওরা দড়ি কাটবে, তাদের ইচ্ছা হলো জবস করে পানিতে পড়া নিচের দিকে ডুইবে আর তারপরে মরে যাবে, দড়ি কাটতেছে, দড়ি কাটা আরম্ভ করছে, আল্লাহ রাব্বুল আলামিন আসসাম আল্লাহ থেকে সিদ্দাতুল মুনতাহায় জিব্রাইল আলাইহিস সালামের সতর্কতা দিলেন, রেড অ্যালার্ট দিলেন যে বাইরে রশি কাটতে দেখ, তুমি কেনানের কুয়ার মধ্যে ঢুকিয়া পানিতে পড়ার আগে আমার ইসুবরে হাত দিয়ে ধরো। কেনানের কুয়ার থেকে সিদ্দাতুল মুনতাহার হিসাব দিতে গেলে আমার কয়েক ঘন্টা সময় লেগে যাবে, কেনানের কুয়ার থেকে সিদ্রতুল মুনতাহার দূরত্ব কোটি 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 মাইল, এই জমিন থেকে নীল আসমান 13 কোটি 30 লক্ষ মাইল,
এরকম সাতটা আসমান সাতটা গ্যাপ, তারপর হল সিদ্ধাতুল মন্তাহা যেখানে জিব্রাইলের সদর দপ্তর, বাইরে রশি কাটে আল্লাহকে ধরো না, জিব্রাইল আসলাম ড্রপ মারছে। পঁয়ত্রিশ হাত পড়ার আগেই জিব্রাইল আলাইসলাম কোটি কোটি মাইল অতিক্রম করে কেনানের কুয়ার মধ্যে ঢুকিয়া হযরত জিব্রাইল ইসুফ আলাইসলাম হাত দিয়ে ধরছে। আল্লাহ কয় এ কুয়ার তলে দেশে একটা পাথর আছে, পাথরকে আমি নির্দেশ দিছি ইসুফের জল সুখী হওয়ার জন্য, পরে তুমি ওই পাথরের উপর বসাও। আর হাতের মধ্যে ইব্রাহিম খলিলের জামারে তাবিজ বানিয়ে দিয়েছে ওনার আব্বা, ওইটা পড়াও। আর তিন দিনের জন্য ইউসুফ আমার মেহমান, জোরে কর, তুমি বেহেশতের থেকে তিন বেলা খাবার আইনা আমার ইউসুফের খাওয়াবা। ইউসুফকে গভীর কুবে করিয়া যতন বেহেশতের আহার দিয়া করিলি পালন, জ্বলিল জব্বার ওয়াল্লা পাক পরোয়ার কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার। উনি আর কি অন্ধকার, জিব্রাইল তুমি কেউ কাছে কাছে থেকো যাতে ভয় না পায়, বল সোভা আল্লাহ খোদাই মেহমান কয়দিন থাকবে দরকার কয়দিন। এই জন্য হাদিস শরীফ রসুল্লাহ বলেন মেহমান তিন দিন থাকা, তিন দিন রাখা সুন্নত। এখানে একদল মেহমান আছে যারা মানুষের বাড়ি আইটে আইটে খায়, আছে না আত্মীয় স্বজনের বাড়ি আইটে আইটে খায়, তারা মনে মনে করে যে হুজুর একটা ভালো লাইসেন্স করে দিছে, যেই বাড়ি যাব তিন দিনের আগে আর নাম বলা, কারণ তিন দিন থাকা তিন দিন খাওয়া সুন্নত। আপনাদেরকে আমি বলি, আপনি বারিন্দা বসে বসে সুন্নত আদায় করবেন, পাকঘরে কেমত হয় কিনে ওটা খবর রেখেন, খালি একদিক তাকালে তো হবে না। ছাগল পালা সুন্নত, সাধারণ সুন্নত মানে সুনানিল আম্বিয়া নবীদের সুন্নত। এর জন্য বকরি কিনা মাঠে ছেড়ে দিতে হবে, মানুষের ফসল খাবাইতে হবে, মানুষের ফসল খাওয়ান তো হারাম। খেয়াল রাখেন যারা এরকম বেড়ায় আসেন, এরকম লোক যখন আসেন এরকম লোক কোন নাকা মানে আইলিয়া যাইতে চায় না, সেই লোকগুলি মনে মনে কর ভালো একটা লাইসেন্স আজ পাইলাম, একটু নাম বোনা তিন দিন আগে মেহমান রোজি এখন খরাদ পাঁচ গুণা হে মেজবানা আমি বারাদ, হার কে রাজা বারে দাঁড়াদ দুশ্মন আস দূর দাঁড়াদ মেহমান আজ মস্কানাস। যার সাথে আল্লাহ শত্রুতা তার বাড়ি মেহমান ভাত খায় না, আর যার বাড়ি মেহমান আসবে আপনি বুঝবেন যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো। মেহমান রহমত নিয়ে আসে, বরকত দিয়ে যায়, যাওয়ার সময় বাড়ি আলার গুনা খাতা গাঁটটি দিয়ে গাঁটটি ধরে বাঁধে নিয়ে যায়। মেহমান আসলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, বাড়ির পোলাভাঙ খুশি হয়, কুত্তা খুশি হয়, বিলাই খুশি হয়, তুমি বেদার হবো কোন কথায়, কথা আমার বুঝেন না। কুত্তা কো আজ গা গরু গোস্ত আনছে বড় বড় হার, এনে আমি চাবাবো, আর বিলাই কয় ইলশা মাছ আনছে মেয়ম করে কাঁটা খাবো, ছোট্ট বাচ্চারা কয় আজ আমাকে বাড়ি খুব ভালো ভাগ পেট বুঝে খাওয়াতে, মেয়ে লোককে এরকম ডেলি আনলে রান্না বেড়া খাওয়াতে তো আরামে লাগে। আল্লাহ কয় মেহমান কিন্তু আমি ফাটাইছি, রসুল কয় মেহমান কিন্তু আমরা ফাটাইছি, রহমত নিয়ে গেছে বরকত দিয়ে যাবে, আসার সময় তোমাদের গুণা খাতা সব গাঁটি বেঁধে নিয়ে আসবে। বলো সোনা হার কে রাজা বার দাঁড়াত দুশ্মনাস দূর দাঁড়াত মেহমান আজ মস্কানাস, মেহমান রুজিয়ে খোদ মি খোরাদ পাঁচ গুণা হে মেজবান আমি বারাত। বলো সোনা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনারা কিতাবের মধ্যে লেখছে যে মেহমান যদি সুর ডাকাইতে হয় তো তারা দোয়া করলে দোয়া কবুল হয়। বলো সুবহানাল্লাহ, এই জন্য বাড়ি আসতে মেহমান
খাবে এটা মেঘালি কবেন দোয়া করেন দোয়া করেন যদি সুর দেখাইতে হয় তো তার দোয়া কবুল হয় বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ তিন সুরা এক আজি সাহেবের বাড়ি ঠিক করছে এই বাড়ি ডাহাতি করবে চুরি করবে আজি সাহেবের বাড়ি প্রোটেক্টেড বাউন্ডারি ওয়াল দেওয়া কলসবল গেট বাড়ির গেটের মধ্যে একটা মসজিদও আছে মনে রাখবেন সুরেরা এসে হঠাৎ একদম চুরি করে না যে বাড়ি চুরি করবে দুই এক মাস অবজার্ভ করে কে কোন জায়গা থাকে কি কোথায় রাখছে কি পজিশন আছে এই সব দেহে তারপর একদিন আসবে তিন সুরা দাহিদ বললে চলে ডাকাইত অবজার্ভ করছে যে হাজি সাহেব মেহমানরে খুব ভালোবাসে আর লম্বা জামা আর পাগড়িওয়ালা মেহমানরে বেশি ভালোবাসে তিন ডাকাইতে তিনটা লম্বা জামা বানাইছে তিনটা পাগড়ি মাথা দিছে একটা ব্যাগ কাঁধে নিছে নিয়ে আজি সাহেবের বাড়িতে আসার নামাজ পড়ছে আজি সাহেবের সাথে আর একটু ভর ভর কর আল্লাহ আল্লাহ আজি সাহেবকে আপনার কই যান আমরা যাবো এখানে এই মসজিদে কতক্ষণ থাকবেন আজকে রাত্রে থাকবো কি খাবেন কি খাবো আল্লাহ ভালো জানে আল্লাহ আজি সাহেব কথা হলে আমি বাড়ির থেকে শুনে আসি বাড়িতে জিজ্ঞাসা করছে খাবারটা আমার আছে না কয়ে আছে তিন মেহমানের খাবার যাবে উনি আসে আপনারা মসজিদে থাকা লাগবে না আমার কাছের ঘরে থাকেন আর চারটে খাইতে দেবো খাই আমার কাছের ঘরে শুয়েন বড় ফজর নামাজ পড়ে যাইয়েন তিনজন একজন আর একজনে তাকে কয় আমরা তো ইডিয়ে চাই কলস্তকের গেট ভাঙ্গিয়া ঢুকা আর আবসে ঢুকে যাইয়া এরকম খাইয়া শুয়ে তাই আসছে শুধু আর কি হাজি সাহেব এসে আসেন বাড়ি আসেন কাছের ঘরে বসে আল্লাহ আল্লাহ হাজি সাহেব খাবার টাবার দিছে খুব সুন্দর খাইছে খাবার শেষ হয়েছে হাজি সাহেব এক গ্লাস পানি আছে ধরেন আমার একটা ছেলে অসুস্থ হাসপাতাল থেকে ফেরত আইছে ডাক্তাররা বলছে ভালো মন্দ খাবাইতেও বাঁচবে না আর আমি শুনছি মেহমান যে দোয়া করে সে দোয়া আল্লাহ কবুল করে আপনারা আমার একটু পানি ভরা দেন এই তিন ডাকাতের সামনে গ্লাস তুই আজ সব চলে ডাকাত একটা আর একটা রেখা কি করবি রে আমরা সুর আমরা ডাকাই তারপরে সামনে দিয়ে গেছে গ্লাস কি করবি রে বিসমিল্লাহ কেউ ভূ দে তিনজনে তিন ভূ দিছে বিসমিল্লাহ রহমান রহিম ফু আজি সাহেব এসে পানি নিয়ে গেছে নিয়ে ছেলেরে একটু খাওয়াইছে আল্লাহর কে মেহরবানি খাওয়ার সাথে সাথে ছেলে উঠে বসছে আর একটু খাওয়াইছে ছেলে দাঁড়াইছে আর একটু খাওয়াইছে ছেলে আটা বসছে বলো সুবাহ একটা ডাইরেক্ট অ্যাকশন হাজি সাহেব দৌড়ে এক আসার ঘরে আসছে আচ্ছা আমার সম্মানিত মেহমানরা আপনারা কেমন পানি পড়া দিয়েছেন হাসপাতালের ফিরত রুগী আমার ছেলে মরণাপন্ন আমার পুত্র আপনাদের পানি তিন লোক খাইয়া আমার সন্তান সম্পূর্ণ রোগ মুক্ত হয়ে গেছে এই সংবাদ তো আমার সাথে সাথে ডাকাতরা কানতে আরম্ভ করছে যে আল্লাহর নামে বিসমিল্লাহ বিল্লাহ ফু দিলাম এত কঠিন লোকের থেকে রোগী ভালো হয়ে গেল চল আমরা হাজি সাহেবের হাতে হাত দিয়ে তোবা পড়ি আর জীবনে কোনোদিন আমরা ডাকাতি করব না ঈশ্বর আসলাম কুয়ার মধ্যে বসে গেছে ও যাও আবাহুম ইসাইয়াবকুন তারা কয় ফালাইছি তুমি ধরে এক কাজ কর আমরা অন্য দিন এসে একটু লেট করে যাব এসার নামাজ উঠতে যাব যাতে আব্বা বুঝে যে একটা দুর্ঘটনা ঘটছে আর ওই যে জামাটা আছে একটা বকরি জব কর বকরি জব করা বকরির রক্ত
জামাটার মধ্যে লাগা, লেট করে যাবো, আব্বা বুঝবো দুর্ঘটনা করছে। এরপর আমরা একটি এসান নামাজ রক্ত দিয়ে কান্দে উঠবো, আব্বা দৌড়ে আসতে কবে ইসুপুরে বাঘে খালে খাইয়া বেড়াইছে, আর দলিল দেখাবো এই দেহের দাম আনিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াজাও আবাহুম ইশাইয়াবকুন, ইশা বুঝেন না, যেরকম বুঝেন না, এটা যেন বাংলা এসা। আমার ভগ্নি ভর্তি গেছে হজে, আমার ছোটবেলার গল্প। তা আমরা গেছি, কি হয়েছে, কি আনে সামনে পিছে, এত জমা লেখা তক্তা আরো দিলেন নাকি হিন্দিয়া, ব্যাগটা স্টেজ বানায় হেলাইতেন, সব মাঠ তক্তা দিয়া ব্যাগ এসে স্টেজে প্যান্ডেলে বসত, লাইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি বলতেছিলাম আমার ছোটবেলার এক গল্প, 8-10 বছর বয়স হবে, আমার এক ফুবাতো উনি রামাই ওদের থেকে, উনি লেখাপড়া দেন না, মা কয় যাস না তোর দুলা ভাই ওদের থেকে যা, জমজমের পানি খাইয়া আর খেজুর নিয়ে আয়। তা আমরা গেছি, যাইয়া দেখি মাথায় এই পাগড়ি, তখনকার হাজিরা এখনকার হাজির একরকম না, একরকম এখনকার হাজিরা দাড়ি কামায়, আবার কে হুজুর তিনবার রস করছি, তুই গোড়ার ডিম করছো, লম্বা জামা গায়ে দিয়া বুতন একটা টিপ মেরে আছে, হুজুর তিনবার উমরা করছি, 6 বার রস করছি, কি লাভ হলো তোর রজে? হাজি ক প্রকার জানেন, কমার্শিয়াল সার্ভিসিয়াল অরিজিনাল, অরিজিনাল হাজি যারা তারা হজ করতে যায়, আর কমার্শিয়াল হাজি সার্ভিসিয়াল হাজি, একদল আছে ব্যবসা বাণিজ্য করতে যায়, আর দল আছে চাকরি করতে গেছে, ওই হিসাবে হজ করিয়েছে। খালি বারবার কয় আমি 3 বার হজ করছি, নামাজও ভরে না, আবার মোড়ে দাড়িও কামায়। গেছি যেদি এত বড় পাগড়ি বান্ধা মাথার উপরে বসে দিচ্ছে, বয়তে কথা কই না, আসসালাম আলাইকুম আজি সাহেব, কয় কি জন্য আইসস, হ্যালো জমজমের পানি আর খেজুর খেতে আইসি, কয় বাড়ি যা, বাড়ি যেদি আমাকে বলে মানুষেরা একটা খেজুরের এতটুকু পানি দেয়, কিন্তু আমাকে ঘরের মধ্যে নিয়ে খেজুর এতটুকু দিয়া এক মগ করে পানি দিছে, দিয়া ওগলার নিচে বসে কে তোরা খা, বোন হারে বাইদের তো কত ভালোবাসে, সেই বোন এদের ঠগায় বাইদা, কি কোন ঠগায় না, যে সমস্ত বাইদা বনে করে ঠগায় টাকা সম্পত্তি আত্মসাত করে তাদেরকে বর্জন করেন, এদের সাথে কোরবানি দিয়েন না, এদের সাথে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। বলেন এখন আমরা জমজমের পানিটা নিয়ে খাইয়া বাড়ির জন্য কিছু নিয়া গাটাইছি, আচ্ছা দেখি আজই সব বসে দিছি, দুলো ভাই আপনি তো লেখাপড়া জানেন না, মক্কা শরীফ তো সব বলে আরবিতে কথা কয়, কিছু বুঝছেন না, আরে ভাই কুস না, জিদ্দার থেকে উঠটা এই যে 1.5-2 মাস রয়েছে কিছু বুঝি না, খালি একটা কথা বুঝছি, এই বাংলাতে খালি একটা কথা কয় আর সব থরুলি আরবি,
বাংলাতে বাংলাতে আলহামদুলিল্লাহ সুরে ডাক হয়। আরফার ময়দানও হজে নামাজ পড়েছে ইমাম সাহেব আমাকে দেশের বাংলা আলহামদুলিল্লাহ ডাক কইছে, আর হেরাম শরীফে তো ভাষকছে এই বাংলা আলহামদুলিল্লাহ দিয়ে নামাজ পড়ায়, মদিনা শরীফে বাংলাটা দিয়ে নামাজ পড়ায়। আমার দুলা ভাই মনে করছে আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি এটা বাংলা আলহামদুলিল্লাহ, ওই যে এই দেশে পড়ে তো কোরআনে এরকম কতগুলি বাংলা শব্দ আছে। যখন দেরি হয়ে গেছে আব্বা বুঝছে কোন দুর্ঘটনা হয়েছে, ওরা বেলা থাকতে থাকতে আছে আজ এসা রক্ত হয়ে গেল এখনো আইলো না, ক্রন্দনরত অবস্থায় তারা বাড়ির দরজায়ছে। কালু ইয়াবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। বলুন সুবহানাল্লাহ। আব্বা আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম, দৌড়াদৌড়ি করে আমরা খেলছিলাম, আমাদের কাপড় চোপড়ের উপরে ইউসুফরে বসাই রাখছি, হঠাৎ একটা বাঘ আইসা ইউসুফরে দৌড়া নিয়ে গেছে, নিয়ে খাইয়া হালাইছে। আমরা যদিও বলি সত্য বলি আপনার মনে হয় বিশ্বাস হবে না, এ আব্বার দেন ডকুমেন্টেড ওয়াজাও আলা কামিসিহি বিদামিন কাযিব। কামিস মানে কি জোরে কন, আগে জামারে কামিস কেতো না, মেয়ে লোকের জামারে আমাদের দেশে কামিস কেতো বেশি, আসলে আরবিতে এনি শার্ট যে কোনো জামা বলে কামিস। ওয়াজাও আলা কামিসিহি বিদামিন কাযিব। আব্বা দেখেন ওর যখন নিয়ে গেছে জঙ্গলে, আমরা পিছি পিছি গেছি জঙ্গলে, যে দেখি ওরে খাইয়া ভাগ চলে গেছে জামাটা ভরে আছে, এই যে আপনাদের দেখাবার জন্য ডকুমেন্ট এই যে জামা আনছি। কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 124,000 নবী রসুলের মধ্যে নিম্ন বংশে কোন নবী জন্ম দেন নাই, নিম্ন বংশের কোন নবীকে নবুয়তি দেন নাই, আর 124,000 নবীর মধ্যে কোন নবীর বুদ্ধি কম ছিল না বেকুব ছিল না, তিনি যুগের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে নবুয়তি দিছে। উনি জামা দিকে কয়া বাগে খাওয়ার পরে তোরা দিয়ে পাইছস না কি কয়, কয়লা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমার বাবারা আমার শরীরে কেমন বাগে খাইল, জামার ভিতরের থেকে বাইর করে বাগে খাইয়া হালাইল, জামার কোনোখানে বাঘের নৌকের একটা আঁচুরু নাই। বাঘে বুঝি করছি এইসব জামা হলো, জামাটা এনে রাহো তারপরে তোমারে খাই। কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, একটা ষড়যন্ত্রের জাল ফাইতেছ না, আমি পিতা হইয়া তবু পুত্রের বিরুদ্ধে কার কাছে বিচার দেব। ফাসাবরুন জামিল, আমি সবরে জামিল করলাম। সবরে জামিলের ব্যাখ্যা বুখারী শরীফের মধ্যে আড়াই পৃষ্ঠে দেওয়া হয়েছে, এগুলি এখানে বলা যাবে না, সংক্ষেপে বলি সবরে জামিল ওই সবরকে বলে আল্লাহর কাছে বিচার দেওয়া, দুনিয়ার কারো কাছে বিচার না দেওয়া, চোখ দিয়ে পানি পড়বে কান্নার শব্দ না শোনা। আল্লাহ কয় এই ধরনের সবর যদি তোমরা করো আমি আল্লাহ তোমাদের এই ঘটনা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেব,
আমরা এদিক দিয়ে কান দিই সেদিক দিয়ে চিল্লাই, মানুষের কাছেও কই আমার কা আল্লাহ তোমার কাছে বিষদ দিলাম, আল্লাহ কই গেরাম বলে তো দিলে সেটা কি হয়েছে? ফসবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ তাআলা তোমাদের ষড়যন্ত্রের মধ্যে আমাকে হেফাজত করবেন, আমাকে সাহায্য করবেন, বলুন সুবহানাল্লাহ। বাইরে কুয়ার দিকে খেয়াল রাখতেছে যে সদাগররা আস্তা দিয়ে যায়, পাকশাক করে খায়, বালতি ফেলায়, ও যদি উঠতে বাড়ি চলে আসে তাহলে আব্বার কাছে আমরা একের মৃত্যু হয়ে যাওয়া নেই, চিরজীবনের জন্য আব্বার কাছে অবিশ্বাসী হয়ে যাবো, খেয়াল রাখছে। ওয়াজাআত সাইয়্যারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালবা قَالَ يَا بُشْرَى هَذَا غُلَامٌ وَأَسَرُّوهُ بِضَاعَةً وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَعْمَلُونَ বলো সুবহানাল্লাহ। বাইরে খেয়াল রাখে, তিন দিন যাচ্ছে, কোন কোন তাফসির লেখছে মিয়া ভাই রাতে ফলায়া ফলায়া রশি নিয়ে আসে, আচ্ছা খাবার দেখ ইসুপ ইসুপ ইদি খাবার, বলেন সুবাহ ওই দলে আছে কিন্তু বাইর মায়া রাত্রে খাবার নিয়ে আসে। এই যে অনেক হত্যার রেজুলিউশনে সিগনেচার করলো না, মারার সময় দলল কুয়া ফালায় দে, আবার রাত্রে গোপনে গোপনে এসে খাবার দিয়ে যায়, এই জন্য উনি কি দিবে সামনে আসতেছে, বলুন সুবাহ। তিন দিন হয়ে গেছে, ফারসালু আর দাহম, তখন তো এত হোটেল দোকান এগুলো ছিল না, কি কোন ছিল আগে সাতটা আমরা একদিন আট করতাম না, এমনকি আট করা লাগে দোকান, এখন রাস্তার মাথা না জোরে কন, আর কদিন পাশে পাকঘরের পিছনে দোকান হবে, মেয়ে লোকে পাক করে জানলাম দেখো দোকানদার একটু হলুদ দাও, এই দোকানদার একটু মরিচ দাও, এখন আটা যাওয়া লাগে না, হাই যে দোকান রাস্তায় রাস্তায় পথে ঘাটে মাঠে। একদল সদাগর তারা কেনান থেকে বাণিজ্য করিয়া বহর ধরা কাফেলা ধরা মিশর যাচ্ছে, ও কুয়াটা দেখে কয় এনে পানি আছে, চল আমরা কুয়াটা রেখে নে পানি উঠে পাক শাক করে খাইয়া একটু রেস্ট নিয়ে তারপরে আবার দল ধরে যাব, তখন তো হোটেল ছিল না, কথা বুঝেন নাই? এই সদাগরদের বড় একটা বহর কাফেলা, এই কাফেলার দলপতির নাম হলো মালিক সদাগর, তফসির আহমদের মধ্যে লেখছে তার বাবসের নাম ছিল বর্ষা, এদের তর্জমা কয়েকটা আছে আমি একটা বলব, মালিক সদাগর সদাগর রাত কুয়াটা খুব ভালো মনে হয় পানি আছে, এখানে তাবু খাটা পানি টানে উঠেই আমরা পাক করি, খায়াতে একটু রেস্ট নেই তারপরে আবার যাওয়া নেই, বাইরে দেখছে আর এক সমরস্ত কুয়ার ভারত তো সদাগর এসে গেছে, বাইরে খেয়াল রাখছে। وجاءت سيارة فارسلوا واردهم فادلا دلبا বিরাট বালতি, তখনকার জমানার লোক বড় ছিল বালতি বড় ছিল, লোক বড় ছিল থালো বড় ছিল, এত বড় বড় রাকাবি আছে না আপনাকে ঘরে কতক্ষণ আছে না, এই এক রাকাবি ভাত আর এক বাটি তরকারি এক গ্লাস পানি দাদি দাদার দিয়ে গেছে, বলছে খাই আর দিয়ে চলে দে, দাদা এক রাখি ভাত এক বাটি তরকারি এক গ্লাস পানি দিয়ে আর দুইয়া খাইও আরো পানি রয়েছে, বুড়ি না হেব নাই, এখন আমাকে থাল শীত করলে ভাত যতরি ধরে উবুর করলো অতরি ধরে, কি কন খারাপ করলাম, দুধ বইতে খাই না ডাইল বইতে খাই না, ডাল খেলে যদি এরকম মুখ দিয়ে চান দেয় এই হিন্দিও পড়ে, কারণ এটা আকড়া আর এক চামচের বেশি নেওয়া যায় না বয়,
দুধ খাইতে ভয়, দুধ খাই না, দুধ খাই না, কান্না গাও দুধ না খাই না, এটা কোনাতে গাল বাইয়া পড়বে। আর গ্লাসগুলি কারো কারো ঘরে আছে, একে নকশা করা, এগুলি কি এখনকার ছোট বালতি সমান না, দোকান সমান না? মালিক সদাগর যেমন লোক তেমন বালতি ফলাইছে। সত্যনাথ দ্বীপে যাইয়া বালতি ভরছে, উনি পানি উঠাবার জন্য বালতির চক্কর দেওয়াইতেছে। আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, তিন দিনের মেহমানদারি শেষ হয়ে গেছে, আমার ইউসুফকে বলো মালিক সদাগরের বালতির মধ্যে যেন উঠে বসে এবং রডটা যেন মজবুত করে ধরে, অল্প সময়ের মধ্যে আমি মালিক সদাগরের মাধ্যমে আমার ইউসুফকে কুয়ার তলদেশ থেকে উঠে আনব। দেখেন যা আল্লাহ করেছি, ইউসুফ আলাইহিস সালাম উঠছে বালতির মধ্যে, উঠে রড বসছে, মালিক সদাগর টান দিছে, কি রে এত ওজন কা? দি কোরআন ট্রেজারি নামক ইংলিশ তাফসীরের মধ্যে আছে যে 13 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীরের ওজন ছিল 2.5 মণ। আরো জোরে বলেন, অ্যারাবিয়ান দেশের লোক তো এমনি বড়। আমি যে হজে গেছি কয় বছর আগে, আমরা বসে রয়েছি ভালো মানুষের মতো, লোক একটা আইসে, এটা তো সরা কয়াত আল্লাহ জানে, আইসা খালি একটা কাতারের মধ্যে দিয়ে ঢুকে এরকম চাপ দিছে, আমাকে সম্পূর্ণ কাতারটা নড়ে গেছে, এত বড় চরা এত। আমি সৌদি আরবে 2 টাকা যে রুটিটা পাওয়া যায়, এটা আমরা বাংলাদেশের দুইজনে খাই এক রুটি, আর ওরা এমন খাওয়া খায় এত বড় রুটি একজনে কয়েকটা খায়। আর আমরা সাইজের দিক দিয়ে তো ভ্যারাইটিস কালার, বাংলাদেশের লোক আমরা ছোট্ট, এস্তমা যায় দেখবেন বিদেশিতে কত বড় বড় লোক আসে তাই না উঠায়। উঠাইতে উঠাইতে কারে আল্লাহ এত বার কারে এত ওজন কারে কত পানি উঠে লাভ এই কিরে, যেমন নিকটে আসছে এরম দেহে দেখে পানির জন্য বালতি ফেলাইছে, সে বালতির মধ্যে বসে আছে এক পূর্ণিমার চাঁদ। কালা ইয়া বুসরা হাজা গোলাম, ও বুসরা আমাকে শো দিয়ে আয়, হাজা গোলাম পানির জন্য বালতি ফেললাম, সে বালতিতে যে শিশু সুন্দর একটা ছেলে 10 টাইনে উড়া, ওয়া সাররুহু বিদা ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, নিয়ে তাড়াতাড়ি তাঁবুর মধ্যে সামলা, কেউ আইসা আবার কবে এটা আমার এটা ঝামেলা হবে, আল্লাহ তোরা কি করতেছ আমি সব দেখতেছি, বাইরে কি করতেছ সেটাও আমি দেখতেছি, সদাগররা কি করতেছ এটাও আমি দেখতেছি। ওয়াসারা উহুবি সামানিন বাক্সিন দ্বারা হিমা মাদুদা ওয়া কানু ফিহি মিনাজ জাহিদিন, বলেন সুবহান আল্লাহ, সাই সাই করে বাইরে ছিলিস। আচ্ছা হে সদাগরের দল, আপনাকে বিরক্ত হচ্ছেন? হে সদাগরের দল, আমাদের একটা ছেলে কথাবার্তা শুনে না, গোলাম পানিশমেন্ট হিসাবে কুয়ার মধ্যে রাখছি, তোমরা বলে উঠেছ, মিথ্যা কথা কয়ে না, ওরা আমাকে সামনে হাজির করো, আমরা নেব না, তোমাদের কাছে বেঁচে ভালো হবো। সদাগর দেখলাম আমি বিদেশি মানুষ, ওরা ভাই 10টা যেই কায়দার উভা নাই আনছে, ওই যে ওনারে মারছে আর 3 দিন যে কুয়ার মধ্যে বসে দিছে, ওনার ভিতরে একটা আতঙ্ক। সদাগররা কথা কয় মিশরি ভাষায়, ওনার ভাষা হলো ইব্রানি, বুঝে না, বাইরে আইসে ইউসুফ হুঁশিয়ার সাবধান, যদি কোনো কথা কস সদাগরদের হাত থেকে তোর সিনাই নিয়া এইবার আর মার বনা, এবার একটা জব করে হালাবো ডাইরেক্ট, চুপ করে থাক,
উনি কিছু কথা কয় না। আপনারা এটা কিনে নেন আমরা নেব না, বলবেন না। আমরা পয়সা কিনে শেষ করে আইসি, আমি আমার কাছে টাকা পয়সা আছে, যা আছে তা দেন না। কা তাফসীর মধ্যে লেখছে চলে আর অচলে সব সদাগর তহবিল দেড়ে তেড়ে টাকা আছে উনিশ টাকা কই উনিশ হ্যান্ডেড। তারা দেখলো যদি ফাও ফিরে মাংনা ছাইরে দেই তাহলে ওরা তো রাস্তা ছাইরেও দেবার পারে, কিছু টাকা নেই তো আর সারবে না। এই জন্য তারা বেঁচে ফেলাইল, বলো সুবহান। ও সারা উহু বিসাবানিম বাক্সিন দারাহিমা মাদুদা ওয়া কানু ফিহি মিনাজ জাহিদিন। এবার রওনা দিছে, কয় এক কাম করেন, এই মঞ্জিলে থাকেন না, আপনার সামনের কোন মঞ্জিলে থাকেন। বোঝেন না কি জন্য কয়, যদি কেউ দেখা যায় এক ওলা সামনে তো কয়ে দেয়, আর আত্মা ওর বান্দা রেখেন, ও সুযোগ পেলে সুইটা চলে আসবে। খুব সাবধান, ডান সদাঘরও দেখলো হেরে থেকে কোন দামে লাগবে, আমরা সামনে মঞ্জুরি যাইয়া ওখানে হইলে আমাকে সীমান্ত আছে, আমাকে সাথে কুলাবে না। বল সুবহান, আরো জোরে বল সুবহান। ওঠের পিঠে সবার করিয়া ইসু আলের সামনে নিয়ে রওনা হয়েছে। মিশরের রাস্তার দুই পাশের মানুষ কাজকর্ম নাঙ্গল টাঙ্গল ছাড়ে দিয়ে খালি দৌড়, যে আজি মালিক সদা করেন উটের পিঠে পূর্ণিমার চাঁদ বসিয়েছে। এরকম সুন্দর এক মানুষ আনছে, এরকম সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে নাই। বল সহকারী দৌড়ায় এক নজর দেহের জন্য, উনি একেবারে ওনার উঠ দৌড়াইতে দৌড়াইতে নিয়ে যায়, পিছন দিয়ে মানুষে খারাপ 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 দৌড় খালি দেহে নিয়ে বাড়ি গেছে। বল সুবহান, বাড়ি দিয়ে গেট আটকে দিয়ে উহুরুটা কি চাও, তো তুমি যে একটা পূর্ণিমার চাঁদের মতো ছেলে আনছ, ওই ছেলে চাই, ওই ছেলে আমরা দেখব। কয় যে আমি ওরে একটু গোসল টোসল করাইয়া ভালো করে খাবাইয়া টাবাইয়া কাপড় সবর বদলাইয়া আপনাদের সাক্ষাৎ দেওয়াবো, কিন্তু ফাও ফিরি মাংনা না, এক টাকা করে দেওয়া লাগবে। তাই দেব আপনি আমাদের দেহা। তাফসীরে মজুর করার মধ্যে লাগছে এন দিয়ে ডুববা এক টাকা ফিস ওন দিয়ে বাইরেবা, এন দিয়ে ডুববা এক টাকা ফিস ওন দিয়ে বাইরেবা। 3 লক্ষ টাকা পাওয়া গেছে বলছে মুখ দেহ ফিস। আগে আমাদের দেশে মেয়ে দেখতে গেলে মুখ দেহ ফিস দেওয়া লাগত, এখন লাগে যেরকম লাগে মুঠও লাগে না। আরো যে আমার আগের বক্তা সব বলে গেছে ওগুলি আমি যাব না, মুখ মেয়ের এই দেহে কোন কোন মেয়ে ডাইরেক্ট সেল বাড়ি চলে আসে, এখন আর মুখ দেহে ফিস লাগে না। 3 লক্ষ টাকা আজ এই মেসের কেউ ভালো হইতো, ফসল বসা চল বসা উনিশ শেষে কিনে আনলাম, আর বাজারে উঠার আগে 3 লাখ। বলেন সুবহানাল্লাহ। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আপনারা কি বিরক্ত হচ্ছেন? ধৈর্য হারা হচ্ছেন? চলেন। পরদিন বাজারে সুন্দর করে ওনারে কালো কাপড় পরাইয়া একেবারে সুন্দর করে সাহা বাটা বাগা দেওয়াইয়া একটা শামিয়ানা ঝুলাইয়া ওটা নিচে নিয়ে ওনার বসেছে চেয়ারে। সমস্ত মিশরের মার্কেট বন্ধ, বলো সুবহানাল্লাহ। সব খালি ইউসুফ আলাইহিস সালাম দেখতে আসে, দোকান বন্ধ। মালিক সদাগর কয় এরকম এলোমেলো কথাগুলি চলবে না, আপনারা আগে সিরিয়াল দেখান, তারপরে একজন একজন করে দাম করবেন। এই জন্য এসব কত, এই জন্য কত, আমি তো রেকর্ডে করতে পারি না এগুলি। মালিকও বুঝছে ঠিক মতো, যার কাছে যা আছে সব নিয়ে রওনা হয়েছে। তাফসিরে রুহুল মানে মধ্যে লেখছে, এক বুড়ি গরিব মানুষ সুতার একটা বান্ডিল নিয়ে দৌড়ায়। মানুষে কো বুড়ি কো দৌড়াও, ইসুপুরি কিনবো। মানুষে লাখ লাখ টাকা নিয়ে দাও, তুমি কি নিয়ে দাও? আমি সুতার বান্ডিল নিয়ে যাই। এতে কি কিনতে পারবা? কিনতে পারি আর না পারি ক্রেতার তালিকায় আমার নাম উঠবে, বলো তো। আর একটা হলো, আমি সচক্ষে তারা একবার দেখে আসবো। وقال عليه الصلاة والسلام من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله له بيتا في الجنة। খেয়াল করেন, একজনের লক্ষ লক্ষ টাকা আছে সে মসজিদ বানায় দিতেছে, একজনের লক্ষ লক্ষ টাকা আছে সে মাদ্রাসা বানায় দিতেছে, আপনি গরিব মানুষ রিক্সাওয়ালা, আপনি কোন গুণা করছেন যে সব থেকে বঞ্চিত হবেন? আপনি দুখান ইট কিনে নিবেন, নিয়ে মসজিদ কমিটিতে বলবেন আমার ইট দুইখান মসজিদের গায়ে লাগাইয়েন। আল্লাহ হাবিব বলেন, যেই প্যাটেন্টের যেই কাটিংটার তুমি মসজিদ বানাইছে, ওই প্যাটেন্টে ওই কাটিংয়ে ওই রঙে ওই নমুনায় বেহেস্তের মধ্যে আল্লাহ তোমার জন্য একখান বিল্ডিং বানাবেন। এক লক্ষ দুই লক্ষ টাকা জেনে দিছে, সেই যে মাপের পাবেন। তুমি গরিব মানুষ দুখান ইট দিস, তুমিও একই মাপের বিল্ডিং পাবা। এমনকি আপনার পয়সায় যদি এক বিঘত এক নখ পরিমাণ থাকাও মসজিদ তৈরি হয়। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ হাবিব বলেন ওই মাপে ওই কাটিং ওই প্যাটেন্টে আল্লাহ বেহেস্তের মধ্যে তোমার জন্য একখান বিল্ডিং বানা যা, নেম প্লেট লাগাইয়া রাখবে। এই কথা কে বলছে? যে ব্যক্তি তার জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যার কথা রেকর্ড করা আছে। আবু জাহেলের মতো শত্রুকে জিজ্ঞাসা করা হয়েছে, রসুল কি মিথ্যা কথা কয়? কমনের সাথে গন্ডগোল অন্য জিনিস নিয়ে মোহাম্মদ মিথ্যা কথা কয় না। তাহলে যে লোকটা 63 বছর জীবনে একটা মিথ্যা কথা কয় নাই, যে লোকটা 63 বছর জীবনে যা বলছে সব কথা রেকর্ড করা আছে, সেই লোকটা বলেন মাম বানা মসজিদান, যারা মসজিদ বানাবা, ইয়াবতাকি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহর কাছে খুশি করার জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বেস্তের মধ্যে আল্লাহ তোমার জন্য ওই মাফে ওই কাটিং ওই প্যাটিংটে বিল্ডিং বানিয়ে নেম প্লেট লাগাই রাখবে। খালি কয় গরিব মানুষ গরিব মানুষ, আর গরিব হয়েছে দেখি হয়েছে, ওরা লক্ষ টাকা আছে, তোমার কি 10 টাকা নাই? তুমি 10 টাকা দুইখানে ইট কিনে দুইয়া মসজিদ নিয়ে দিয়ে আসবা, যে ওয়ালের মধ্যে লাগাই না, লক্ষ লক্ষ টাকা মাদ্রাসা মানুষ দিচ্ছে, আপনি দুইখান ইট দিয়েছেন। লিল্লা বটে একজনে 1 লক্ষ টাকা দিছে, আপনি 500 চাইল দিয়েছেন। আপনার 500 চাইল যদি লিল্লা বটে ছেলেরা খায় এবং তারা যদি আলেম হয়, আল্লাহ আপনাকে নবী পালার দিবেন, বলুন সুবহান। আরো জোরে বলুন সুবহান। এবার এই কত, 1 লাখ বাদ আসেন কত, 2 লাখ,
জান বাদ জান যে যা কয় খালি বাদ খালি বাদ وقال الذي اشتراه من مصر لامراته اكرمي مثواه عسى ان ينفعنا او نتخذه ولدا মিশরের চিফ মিনিস্টার প্রধানমন্ত্রী উজিরে আজম ওনার নাম হলো আকগির কোন কোন তাফসীর লেছে কাতগির আর ওনার উপাধি ছিল আজিজি মেসের ওনার স্ত্রীর নাম ছিল বিবি জুলাইখা খুব সুন্দর মহিলা একেবারে বিশ্ব সুন্দরী জুলাইখা গর চে মাহবুবে জাহাবুদ ওয়ালে ইউসুফ বখুবি বে সাজাবুদ জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী এক বাদশার মাইয়া সে বাদশার নাম ছিল তৈমুস আর যে মেসের সাথে জুলাইখার বিয়ে হয়েছে নিঃসন্তান জুলাইখা কো আজ মেসের বাজার নাকি একটা ছেলে আইছে খুব সুন্দর আমাদের তো ছেলে মেয়ে নাই ওই ছেলেটারে যত টাকা হয় কিনে নিয়ে আসো আসাই আনফানা আমাদের উপকারে আসবে অনাত্মাকে যাহু আলাদা আমরা ওই ছেলেকে নিজের পুত্র সন্তান বানাই নেব আজ এই মাসে সিরিয়ালে গেছে যে সামনে গেছে কয় মালিক হুঁশিয়ার সবদার আইএমএ চিফ মিনিস্টার অব ইজিপ্ট আইএমএ সুইটেবল ক্যান্ডিডেট ফর ইউসুফ আলাইহিস সালাম সাবধান হুঁশিয়ার আমি মিশর প্রধানমন্ত্রী আমি একের উপযুক্ত কাস্টমার যে আসে তার নাম কেটটা কয় যাও যাও এত না তোর কয়া লাগবে কয়টা হ্যাঁ দাম বলেন খরিদ্দারটা নরম না শক্ত জোরে কর আর ওর বাপের ক্ষমতা আছে আর ফিরার মিশরের গভর্নর পানি খাওয়ার দাঁত একটাও থাকবেন না তেলে ক কত দাম সাক যে যা কয় খালি না আমার পারবি না কইতে দাম সাক তাফসীর মধ্যে লেখছে তো ওনারা এক পাল্লা দিবেন আর এক পাল্লা স্বর্ণ দিবেন ক দিলাম জোরে কর আর কিছু মণিমুক্তও দিবেন ক দিলাম তুই যা চাও সব দেব ছেলে আমার দেওয়া লাগবে وقال الذي اشتراه من مصر لامراته اكرمي مثواه কি সুন্দর মানুষ নিয়ে গেছে বিবি জুলাইখারে কয় আজ মেসার তুমি মনে করো না যে তোমার জন্য চাকর আনছি তুমি মনে করো না তোমার জন্য গোলাম আনছি তুমি এর চাকর তুমি এর গোলাম বলো সুবহান আকরিমি মাসওয়া এর খাওয়া দাওয়া খুব যত্ন সহকারে করবা আশা ইয়ানফানা ভবিষ্যতে আমাদের কাজে আসবে অনাত্মাকে দাহু আলাদা এবং আমাদের ছেলে মেয়ে নাই আমরা তাকে আমাদের পুত্র সন্তান বানাবো বলো সুবহান ওয়াকাযালিকা মাক্কান্নালি ইউসুফ ফিল আরদি ওয়ালিনুআল্লিমাহু মিন তাউবিলিল আহাদিসি ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন বলো সুবহান আল্লাহর হিকমত দেন কারো বাড়ি উঠালো না প্রধানমন্ত্রী বাড়ি কেন উঠালো কারণ কয়দিন বাদে উনি হবেন মিশরের প্রধানমন্ত্রী তাহলে ট্রেনিং লাগবে না যেরকম ট্রেনিং লাগবে না এই জন্য প্রধানমন্ত্রী বাড়িতে উঠেছে কারো বাড়ি উঠে নাই প্রধানমন্ত্রী বাড়ি উঠেছে যাতে উনি দেখে আজ মেসের রাষ্ট্র কিভাবে শাসন করে কোন সময় যায় কোন সময় আসে কিভাবে চলাফেরা করে ولما بلغ أشده
آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اما ডিউ টাইম ছিল 11টা যেহেতু মাহফিলটা আজ 11 দিন আপনারা 11 দিনে না হইলে 11 মনোবাস শুনছেন বলেন সুবহানাল্লাহ এখন দরকার শুধু আমলের কিন্তু আমার বাবাজি মাহফিলের ঘোষক আমার অত্যন্ত স্নেহের পাত্র আমার ছেলের মতো লাগে নাকি কানে কানে গালি আটটু কর আর কয় যেতটুক যাওয়া যায় কোন দিই পোলাপানের কথাকে ফালান যায় কিন্তু আগামীকাল আমার মাহফিল ডাঙ্গা নরসিংদী ইসলামী মহাসম্মেলনে এরপরের দিন আমার হল দিঘির পার দিঘির পারের পর হইল বোলা বোলার পরে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের পরে আবার ঢাকা আপনারা তো আল্লাহর মধ্যে কালকে আখেরে মোনাজাত দিয়া সুন্দর করে সরষের তেল কানের মধ্যে নায়ের মধ্যে দিয়া নটার সময় শুয়ে করবেন নো ডিস্টার্ব পোলাপান যেন না কান্দে পোলাপান কানলে কোলে করে কাটা নিয়ে যাবি আনা আমার কানে যেন না আসে এগারো দিনে এগারো মনোবাস শুনছি এগারো দিনে এগারো মনোবাস শুনছেন মায়ের কায়দা হয়েছে আল্লাহ বলবেন যে ও আজ যে শুনলো এগারো দিন কি পরিমাণ আমল করছ চুপ আর যদি কোন বলে কালকে আসবো না 42 নম্বর ডান্ডা দিয়ে ফিটাবে গেলি না খা একটাই মাত্র পথ আছে শুনবেন আমল করবেন লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ কি কোন একটু বলবো ঘুমাবেন পেশাব তো দুইজন করবি এত আজার মানুষের মধ্যে ডায়াবেটিস রুগী নাই ঘন ঘন পেশাব করে এমন মানুষ নাই তাহলে দুই চার বিশ জন উঠোকে তেমন কিছু আসা যায় না তবে যারা না উঠবেন এই না আবার আমরা এসন নামাজ পড়ব তো যদি পেশাব করে দেন তাহলে আবার এই সালার মধ্যে নামাজ পড়ব না কেমনি সিরাজগঞ্জ আমি বলছিলাম খবরদার একটা লোক উঠবেন না এসন নামাজ পড়ে নিছি মোনাজাতের পরে দেখি 19 জায়গায় পেশাব তারাও নিজের কাপড় ফালাইয়া বসে বসে পেশাব করছে শুধু তো উঠতে দেয় না আর আমরা তো নামাজ সরিয়ে নিছি এখানে তো নামাজ হয় নাই বিদায় রুম যাইতে দিতে হবে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা وكذلك نجزي المحسنين بل سبحان সুন্দর পরিবেশে লালন পালন রাজকীয় খাবার বলতে না বলতেই 10টি বছর চলে গেল কত হলো 13 আর 10 কত 23 যৌবনে পদার্পণ করলেন আল্লাহর বাড়ি আল্লাহ গোপন ইউনিভার্সিটিতে ইসুফ আলাইহিস সালামকে পড়াইতেছেন বলেন সুবহানাল্লাহ
61টি ভাষায় তিনি এমএ পাস করেছেন। ওয়াকাযালিকা নাজ্জিল মুহসিনিন, বয়স কত? পূর্ণ যৌবন, যৌবনে পদার্পণ করছে। আল্লাহ বলেন ওয়াকাযালিকা নাজ্জিল মুহসিনিন, এভাবে আমি মহসিনদেরকে যাজা দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি। ওয়ারাওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي انه لا يفلح الظالمون। যখন 30 বছর বয়স হয়েছে, কত? 13 আর 10 30। এমনি সুন্দর মানুষ আরো যৌবনে পদার্পণ করছে, বিবেচনার মন খারাপ হয়ে গেছে। কইলাম না, মেয়ে লোক যে শিশুতে যায় সেই শিশুর রং ধরে, কি গণাগুনো ঘরে নাই, মন বদলে জানে টুকুর করে কোন সময় কোনটা কয়ে বসে কোনো ঠিক নাই। কইসুফ, আমি হইলাম পিপাসিতা, তুমি হইলে ঠান্ডা পানি, আমি হইলাম মরা, তুমি হইলে আমার জীবন। মানাম তৃষ্ণা তু আবে জিন্দেগানি, মানাম মুর্দা তু জানে যাবে দানি। ইঙ্গিত দিচ্ছে ইসু, আমি পিপাসিতা, তুমি ঠান্ডা পানি, আর আমি হইলাম মরা, তুমি আমার জীবন। মানাম তৃষ্ণা তু আবে জিন্দেগানি, মানাম মুর্দা তু জানে যাবে দানি। বলে দেন কয় কি ইসু বলে তার রিপ্লাই দেয়, বাদা বান্দা কেচু মাওলানা বিনাদ রাবাদ বার মাসনদে মাওলানা সিনাদ। ওই বন্দা খুব খারাপ বন্দা, যেই বন্দা মালিকের ন্যূনম খায়, আবার মালিকের অনুপস্থিতিতে তার সিংহাসনে দিয়ে বসে, এই বন্দা বড় খারাপ বন্দা। বল মনে রাখবেন, 124,000 নবী রসুলের কেউ কোন সগিরা গুণা করে নাই জীবনে, আর 124,000 নবী রসুলের কোন নবীর জীবনে স্বপ্ন দোষ পর্যন্ত হয় নাই। নবীরা গুণার থেকে এত নিষ্পাপ, আল্লাহ এত পাপ রাখছে তাদের। দেনের 23 বছর বয়সের যুবক কি সুন্দর উত্তর দেয়, দোলেখা মনে মনে কর তোমার টাইট করবা নেই, আর ইসুফ হাসা মনে মনে কর আমিও টাইটের থেকে ছুটবা নেই। আজ মাসের একটা কাম করেন, সকাল বিকাল দুই বেলা ইসুফের হাওয়া খাওয়ার জন্য পুলিশ যায়, সেনাবাহিনী যায়, এত পুলিশ সেনাবাহিনী কোন দরকার? আমাদের বাড়িতে একটা সপ্তম তালা হাওয়া ঘর বানাইলে হয় না, যার উপর তালার মধ্যে তো ইসুফ বইলে সারা মিশর পরিষ্কার দেখবে, আর সাঁ সাঁ করে বাতাস আসবে, তাতে আমাদের ছেলেটা একটু আরাম পাবে। একটা বিল্ডিং বানান না খা, বিল্ডিং বানানো শুরু হয়ে গেছে, কারণ বড় লোকরা বিবি সাহেবের কথা শোনে বেশি, কি বলেন তাই না? যা কয় তা, আর গরিব মানুষেরা সাবধান, ধামকি দিয়ে লোক দেখালে আর হুশ নাই, ওর বাবার বাবা আর বাড়াবাড়ি করলে লাগাবে না। আবার বিল্ডিং তৈরি হইতেছে, সাততলা বিল্ডিং তৈরি হইছে, তার রং হয়েছে, সব কিছু হয়েছে, বিজুল দোলাখা পরিদর্শন করতেছে, সপ্তম তালার মধ্যে বেড বিছনা সব দিছে, ওখানে আর্ট করছে, কি সুন্দর সুন্দর আর্ট করছে, যাতে ওই আর্ট দেখলে হজরত ইসুফ আলাইহিস সালাম যুবক মানুষের গা গরম হয়। এই আর্টগুলি আপনারা দেখবেন বেবি ট্যাক্সির পিছনে আছে, রিক্সার পিছনে আছে, মাঝে মাঝে দেখবেন যে পোস্টারের মধ্যে আছে, যুবক যুবতীরা দুইরা টানাটানি করতেছে। ইফটিজিং এর গল্প শুনছেন না? একটু আগে বলছেন আমার পরবর্তী বক্তা পূর্ববর্তী বক্তা মজুমদার সাহেব, এক দলটা উলঙ্গ করে ছেড়ে দিছে, আর দলটাকে ওদিকে তাকাস না, গুলি খবরদার।
কি ধরনের ইফকিজিং চলছে? আচ্ছা ঠিক আছে, বিল্ডিং বানানো হয়ে গেছে। لولا ان راى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء انه من عبادنا المخلصين انه من عبادنا المخلصين بول سوا صلى يوسف امراج সপ্তম খানার উপর তলা যাব। তালা প্রত্যেক তালার মধ্যে একটা করে মজুদ তালা, আর ওনার সারি আসলের মধ্যে চাবি। চলো যাইছে, আমরা দেখতে যাই, চলেন যাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে তোমার জন্য, তো চলো যাই যাই। আল্লাহর কি মেহরবানি, ওনাদের পাশের বাড়ির কোন কোন তাফসিরে লেখে জোলাখার চাষত বোন চাষত ভাই, কোন কোন তাফসির লেখে খালা তো ভাই, চাচা বা খালা, তোরা দুজন সপ্তম খানা যাচ্ছ, হ্যাঁ এটাকে কোলে নিয়ে যা, এটা আমার বিরক্ত করে। ছয় মাস বয়সের একটা বাচ্চা কোলে নিয়ে যা, জোলা খেটারে কোলে নিয়ে গেছে, এটাই সাক্ষী দিবে বল। এই ছয় মাস বয়সের বাচ্চা এটাই সাক্ষী দিবে, এ সামনে আসতেছে যায় কোনারে দুইটা ধরেন, এই যে তিনটা তিনটা এই তিনটা এই তিনটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা ভয় পেন না, আমি আর কথা বলবো 10 মিনিট বলেন সুবহানাল্লাহ। ডেলি ওয়াসুদা এত রাতে জাগা ঠিক না, আপনাকে 11 দিনের ওয়াজ সব এখানে করলে ফজরের নামাজ কাজা হইলে তার শূন্যস্থান পূর্ণ হবে না বলেন সুবহানাল্লাহ। একদিনের ওয়াজ না, 11 দিনের ওয়াজ সব একখানে করলে ফজরের নামাজ কাজ হলে তার শূন্যস্থান পূর্ণ হবে না। লাভের জায়গায় লোকসানের কাজ কেউ করতে যেন না। আসেন বাসারা কোলে নিয়ে উপরে যায়, প্রত্যেকটা দরজার মধ্যে একটা করে তালা লাগায়, খুব মজবুত করে লাগাইয়া শেষ তালার মধ্যে যাইয়া তালা মারছে, 7টা তালা মারছে 7টা তালায়। ওই তুষকের উপরে বাচ্চাটা শোয়াইছে, জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উহুর তালা যাইয়া সুন্দর করে তালা মারছে, মারা কর দেখো ইউসুফ সারাটা মিশর দেখা যায় বলো সবার কি মুক্ত হওয়া, প্লেন বাতাস তোমার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এটা বানানো হয়েছে।
সুন্দর করে বুঝটুজ দিয়া বা এই ছবিটা দেখো তো কি প্রেমিক প্রেমিকার দূরে রয়েছে জড়াইয়া ওরে দেহ আস্তা ফুল্লাহ দেহ তো এইটা কি আস্তাক ফিরুল্লাহ এটা কি আস্তাক ফিরুল্লাহ যত আস্তাক ফিরল কম তোমার যে জায়গা আমি আসছি কিন্তু তুমি বুঝো না এটা আমার আজকের প্ল্যান না এটা বহুদিনের প্ল্যান তালা আটকেছি এখান থেকে সাইডে যাইতে তোমার দিব না হঠাৎ ইসু ভালো আমি চিন্তা করে হাই হাই উপায় কিনে এত সুন্দর করে মায়ের মতো আদর যত্ন করে আমরা খাবাইয়া এখন কই কি আমার লালন পালন করে এখন কি বলে সাতটা দরজা বন্ধ ওয়াকালাত হাই তালাক এদিকে আসো উনি চিন্তা করতেছে দেখে একটা ছেলে লাগছে উনি ওই তোষকের উপরে ওনার সোয়াই উঠেছিল উনি এরকম তাকায় দেখে আল্লাহর আসম আল্লাহ দেখা যায় বলছ আর সাদের মধ্যে লেখা আছে তোমার নাম আমার নবীদের দপ্তর মধ্যে মায়ের মতো আদর যত্ন করে আমরা খাবাইয়া এখন কই কি আমার লালন পালন করে এখন কি বলে কাতিল আবুয়াব সাতটা দরজা বন্ধ ওয়াকালা থাই তালাক এদিকে আসো উনি চিন্তা করতেছে দেখে একটা ছেলে লাগছে উনি ওই তোষকের উপরে ওনার সোয়াই উঠেছিল উনি এরকম তাকায় দেখে আল্লাহর আসম আল্লাহ দেখা যায় বলছ আর সাদের মধ্যে লেখা আছে তোমার নাম আমার নবীদের দপ্তর মধ্যে আছে তুমি যদি এই কাজে লিপ্ত হও লমাহাও তো এসম কামিন দেওয়ানি লাম্বিয়া নবীদের দপ্তর থেকে তোমার নাম আমি কেটে দেব বল সুবহান কারণ আল্লাহ তাআলা কোন জিনাকার ব্যক্তিকে নবুয়তি দেন নাই বল সুবহান উনি কয় কিং কর্তব্য বিমুর হায় হায় আমার উভয় কিরে মহিলা ছুরি বের করছে সংক্ষেপে বলি বললাম না যে এত অল্প সময় বলা সম্ভব না ছুরি বের করে কয় যদি তুমি আমার কথা না শোনো এই ছুরি দিয়ে আমি আত্মহত্যা করব এর দায়ে তোমাকে জেল খাটতে হবে ইসুফ আলাইহিসসালাম চিন্তা করলেন খেয়াল করেন যে এইখান থেকে দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাওয়া আমার ডিউটি আর দরজা খুলে দেওয়া আল্লাহর ডিউটি আমার চেষ্টা শেষ যেখানে আল্লাহর রহমতের শুরু সেখানে আমি বুঝে নিয়েছি এই মহিলার এই তামসা দেওয়ার জন্য কোন কাজ আমি দৌড় দিয়ে যাই না কাতালা পর্যন্ত আমার চেষ্টা শেষ যেখানে আল্লাহর রহমতের শুরু সেখানে উনি দিছে দৌড় মহিলাকে দৌড়ে লাভ নাই মজবুত তারা লাগাইছি যাইতে পারবে না উনি দৌড়ে যখন ওই দরজার কাছে গেছে কটকারা শব্দ দিয়ে তালাটা ফিরে দরজা ফাঁক হয়ে গেছে ও আমার ভাইরা ও আমার বাবা দিরা দুনিয়াবি কাজ আখেরাতের কাজ খুব সাবধান মনে রাখবেন আমার আপনার চেষ্টা শেষ যেখানে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের শুরু হল সেখানে কালি ইসুফ আলাইহিস সালামটা শুনেন না নিজের জীবনও এটা কাজে লাগান মহিলাকে কি তালা লাগালাম গেল কেমনে উনি বাচ্চা হয়ে রয়েছে এ নেই উনি দৌড়িয়ে ভর্তি গেছে ওনারে উনি যায় এক তালায় ইসুফ আলাইহিস সালাম দুতলায় উপরের থেকে এইসব ধরেন ওই যেই তালার কাছে তাই ওইটা খুলে যায় দরজা ফাঁক হয় মহিলা তার দোতলায় উনি যায় তিন তালায় উপরের থেকে মানুষের অনেক একটা ঝুঁক হয় শেষ তালা গেছে আজ যে মেসের অফিসের থেকে আসছে আসে থেকে শেষ তালার দরজা বন্ধ আর মনে হয় ওরা ভিতরে কাজ কাম কেমন হয়েছে উনি দরজা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এমন সময় শেষ তালা যাইয়া মহিলা ইসুফ আলাইহিস সালামের পিছু দিয়া দরা দরা বাপ আর উনি ঝুঁকুর ছুটে যাচ্ছে শেষ তালাটা খুলে গেছে মহিলা পিছন দিয়ে থাপা দিয়ে ধরছে
খাবার সোটে জামা সিরা ইসু আলাইহিসসালাম নিছে মহিলা পরছে উপরে আর আজ মেসরনে খাটে একই এ তোমরা এরকম করো কেন মেয়ে লোকের মন ঘুরেতে দেরি নাই তোমার স্ত্রীর শাল্য তাহানির জন্য যে অবশিষ্ট চালাইছে তার কি বিচার হইতে পারে বলো দেখছেন কি ঘুরে দিল আর হয় তাকে হেভি পানিশমেন্ট দাও না কেন্দ্রীয় কারাগারে পাঠাও ইসু আলাইহিসসালাম কয় আরে আল্লাহ করলো কি কয় কি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেডিও মেসেজ দিছে যে এই সময় চুপ করে থাকা ভালো না তুমি কও উনি আমাকে চেষ্টা করছে আমার সতীত্ব নষ্ট করার জন্য শৈলতাহানির জন্য উনি আমাকে এই ধরনের ধোকার মধ্যে ফেলার জন্য চেষ্টা করছে তুমি বলো ইসু আলাইহিসসালাম কয় মাননীয় উজির আজম প্রধানমন্ত্রী উনার কথা ঠিক না উনি আমার মান সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করছে আজ মাসের কয় উনি কয় তুমি তুমি কো উনি আমি কাটা বিশ্বাস করব উনি আমার স্ত্রী আমি ওনার জীবনে কোনদিন দোষ দেই নাই আর তুমি আমার সন্তান মতো তোমার জীবনে কোনো দোষ আমি দেই নাই তুমি ওনার দোষ দাও আর উনি তোমার দোষ দেয় আমি কাটা দেখব আল্লাহ ওনাদের কানে কানে কয় ইসু তুমি কও যে আমার সাক্ষী আছে তোমার সাক্ষীকে আমরা উপরের তালা যাওয়ার সময় ওই বাড়ির ৬ মাস বয়সের বাচ্চা আবদুল্লাহ দিছিল আমরা কোলে করে নিয়ে গেছিলাম ওই বাচ্চাটা ৭ তালার তোষকের উপরে শো আছে ওরে ডাইকে আনেন ওরে কোলে করে নিয়ে আসেন ওরে জিজ্ঞাসা করেন আমার সত্যতা প্রকাশের জন্য আমার চরিত্রের পবিত্রতা বর্ণার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৬ মাসের বাচ্চা দিয়ে কথা বলাই দিবেন আজমেসের কয় তোর কাছে কোনো দলিল আছে কয় না ইসুফের কাছে দলিল আছে কয় জি হ্যাঁ আনো বাচ্চা আনো বাচ্চা এনে টেবিলের উপরে শোয়াইছে শোয়াইছে আর আজমেসের কো বাচ্চা দুইজনের কে দোষী কত বাচ্চা টপ করে কোলে না যে অমুক দোষী তমুক দোষী কোলে সামনে দিয়ে যদি জামা ফাড়া থাকে ইসুফের তাহলে ইসুফ দোষী আর পিছনে দিয়ে যদি জামা ফাড়া থাকে ইসুফের তাহলে জোলেখা দোষী আজ নেসরকে দেখি ইসুফ তোমার জামা কোনখান দিয়ে ফাড়া দেখে পিছনে দিয়া ফাড়া জোলেখা তোমার হাতে কি ওই যে থাবা দিয়ে দর্শক জামা ফাইরে গেছে এই ফাড়া খান ওর হাতে ছিল বলো তো এনেকুয়া আমার বুঝার বাকি নাই মান সম্মান গেল ইসুফ কারো কাছে কিছু বলো না মনে কিছু করো না ওয়াস্তাগফিরি যাম্বিকে ইন্নাকে কুনতু মিনাল খাতিন তুমি তোবা করো আমি তোমাকে অপরাধী বলে সাব্যস্ত করলাম রাত গভীর আগামীকাল আখেরে মোনাজাত আমার হাতে সুন্দর একখান বই আছে মোনাজাতের পরে স্টেজে পাবেন নাম জান্নাতি রমণী লেখক আমার ছেলে পীরজাদা মাওলানা শাহ মাহবুবুল কাব্বাসী মুফাসসির কোরআন আহি রব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা ইয়া রব্বানা কর লে তো মকবুল মেরে ইয়ে দোয়া সুন মেরে মাওলা মেরে ফরিয়াদ দেখো আ মেরে মাওলা মেরে ইমদাদ দেখো ঘর সে ইয়া রব হাম সারা পা বুরে আব তো লেকিন না গায়ে দর পর তেরে লাখো উমীদ দিল মে হ্যায় জলওয়াগার হাত উঠাতে শরমাতি হ্যায় মগর ইয়া আল্লাহ গভীর রাতে রাজধানী শহরের সব সরকারি অফিস আদালত বন্ধ হয়ে গেছে একমাত্র তুমি আল্লাহ তোমার রহমতের অফিস আমাদের জন্য খোলা রেখে বসে আস আল্লাহ জানি না কার অন্তরে কোন আশার ভরসা
আল্লাহ জানি না কার অন্তরে কোন ব্যথার বেদনা, আল্লাহ জানি না কার অন্তরে তুমি কোন অশান্তির আগুন লাগাইয়ে রেখেছ। আল্লাহ কত জায়গায় বিচার দিয়েছি, বিচার হয় নাই। আল্লাহ কত জায়গায় বিচার চাইছি, বিচার পাই নাই। তোমার কাম কোরআনের মাহফিলে বসে হাজার হাজার ইমানদার নর নারীকে সঙ্গ নিয়ে সত্যি সত্যি নায়েব রসূলদেরকে সাথে নিয়ে গভীর রাত্রে তোমার রহমতের অভিষেক দরজার মধ্যে হাত পাইতে বসলাম। ইয়া আল্লাহ আমাদের আশা আর বাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যা শুনছি যা শোনাইছি এই মোতাবেক আমাদেরকে আমল করার মতো তৌফিক দাও। জানি না কার আব্বাস আব্বা নাই, আল্লাহ জানি না কার মা আছে মা নাই, আল্লাহ জানি না কে আমার মতো আব্বা আম্মা দুজন রে হারাইয়া ফেলেছে। আল্লাহ গভীর রাতে আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে তুলে দিলাম। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা ঋণী আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমরা যারা অভাবী আমাদের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ আমরা যারা মিথ্যা মামলা মোকদ্দমা করে গেছি আমাদেরকে মোকদ্দমা থেকে রেহাই দিয়ে দাও। ইয়া আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ আমার এক ভাই সুফি আল্লাহ অসুস্থ, আল্লাহ আরো যারা যারা দোয়া চেয়েছে আল্লাহ সকলকে সাফি আলাম রাজ তুমি রোগ থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ তাদের সাহায্য সহযোগিতায় চেষ্টায় প্রচেষ্টায় মহতি মাহফিলখানা হল। আল্লাহ তাদের এই দান টুকুন রে তুমি কবুল করা নাও। আল্লাহ যে লোকগুলি বাড়ির কাজ ছেড়ে দিয়ে বাড়িঘর ছেড়ে দিয়ে তোমার কোরআনের মা বলে শীতের মধ্যে বসে আছে, আল্লাহ এই লোকগুলির মাপ না করে তুমি বাড়ির দিকে নিও না, এদের মাপ না করে তুমি বসার থেকে উঠাইও না। ইয়া আল্লাহ গভীর রাতে তুমি যদি বলো আমি তোমাদের কিছুই দিতে পারবো না, আল্লাহ এতগুলি লোক নিয়ে এখন আমি কার ঘরের দরজায় যাব, আল্লাহ আমি কারো দরজায় যাব না, তোমার দরজায় হাত পাতে বসে রইলাম। আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের দোয়া মোনাজাতকে কবুল করে নাও। সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে, নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুনা করছি মাওলা গোপনে মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুনে, গুনাহের সাগরে মাওলা পড়েছি তোমার রহিম রহমান নামের রশি ধরেছি। তুমি যদি না উদ্ধার করো বান্দারে বান্দা ডুবে যাবে গভীর সাগরে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর